হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিডাব্লিউ বাংলা ফাউন্ডেশন চ্যানেল তো ক্লাস 9 তোদের জন্য আবার চলে এসেছে সঞ্জয় স্যার এবং আমাদের পুরো টিম পিডাব্লিউ বাংলার পুরো টিম তোদের ক্লাস 9 এর ফাইনাল एग्जाम এবার হচ্ছে আমাদের টার্গেট এবং ফাইনাল एग्जाम এর আগে আমরা কিন্তু পুরো ব্যাপারটা শেষ করতে চলেছি যেহেতু আমাদের থার্ড সামেটিভ তোদের থার্ড সামেটিভে কেমন কি রেজাল্ট হলো অবশ্যই জানাস এবং থার্ড সামেটিভে তোদের যে যে চ্যাপ্টারস হয়ে গিয়েছিল তার পরে যে যে এখনো বাকি আছে সেগুলো আমরা শুরুতে শেষ করব এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর কিন্তু আমাদের এই ভিডিওগুলো যাবে আর তোর যেগুলো কোশ্চেন অ্যান্সার সেশন যেগুলো হবে সেগুলো কিন্তু আমাদের ম্যারাথন হিসেবে আসতে পারে বা তোদের জন্য আলাদা কিছু প্ল্যান হতে পারে তো আহ দেখতেই পাচ্ছিস তোদের চ্যাপ্টার থ্রি কিন্তু পুরোটা সেকেন্ড সেমেটিভ এ ছিল তো থার্ড সেমেটিভ মানে আমাদের ফাইনাল এক্সাম সেখানে কিন্তু আমাদের কি আছে চ্যাপ্টার নাম্বার ফোর তো চ্যাপ্টার নাম্বার ফোরে আছে আমাদের বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার যেখানে আমরা বিভিন্ন প্রকার রোগ অ্যান্টিজেন অ্যান্টিবডির ধারণা এপিটোপ প্যারাটোপ সেগুলো সম্বন্ধে কিন্তু সবকিছু কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব বাট তোদের একটা জিনিস আমি বলে দিই যেহেতু আগের বছর আমাদের ব্যস্ত তোদের ইউটিউবেও আছে ইউটিউবে কিন্তু সেটা ফ্রি ব্যাপারটা পেয়ে যাচ্ছি সেখান থেকে এবং বহু ডিটেলসে কিন্তু আমার সেখানে অ্যানালিসিস করা ছিল এই চ্যাপ্টারটাও একটা ওয়ান শটে আছে আমি কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্স লিঙ্ক দিয়ে দেবো বা ভিডিওর পরেও তোদের ওখানে ভিডিওর সাথেই চলে আসবে সেখানে ক্লিক করেও কিন্তু তোরা এই চ্যাপ্টারটাকে দেখতে চাস যদি সেটা কিন্তু দেখতে পারিস এখন অনেক সময় আছে সো ডিটেল অ্যানালিসিসও করতে পারিস আর যারা আপডেটেড কন্টেন্ট পেতে চাস তাদের জন্য কিন্তু আজকের সেশনটা সো দুটোই থাকছে যাদের যেরকম সুবিধা তারা সেরকম করবি আজকেরটা লেন্থ খুব একটা বেশি বড় করব না আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু নিয়ে এসেছি But যেখান থেকে কোশ্চেন আসবেই আসবে সেই জায়গাগুলোই কিন্তু নিয়ে এসেছি এবং আমার পুরো হ্যান্ড লিখে নিয়ে এসেছি এবং যে যে জায়গা ইম্পর্টেন্ট সেই জায়গায় কিভাবে মনে রাখা যায় সেই সেই নিয়ে এসেছি মানে ধর ক্লোচার্টের মাধ্যমে হতে পারে বা তোর কোনো কনসেপ্ট হয়তো ডায়াগ্রাম বেসড হতে পারে সেগুলো কিন্তু আমি সেই রকম ভাবেই কিন্তু নিয়ে এসেছি এবং পুরো হাতে লেখা আমার নোটস এবং সেই নোটস গুলো শুধুমাত্র তোদের স্পেশালাইজ নোট যেটা আগের বছরেও হয়নি এই বছরেও হয়নি এই এই বছর ক্লাস টেনদের জন্য আমি এখন অবধি করিনি শুধুমাত্র তোদের জন্য কিন্তু এই জিনিসটা করা হয়েছে এবং ফিফথ যে চ্যাপ্টারটা বাকি থাকবে সেটারও কিন্তু আমি সেম ভাবে নিজের হাতে নোটস বানিয়ে তোদের জন্য নিয়ে আসব এবং প্রত্যেকটা কনসেপ্টের সাথে যে কনসেপ্ট যে স্লাইডে তোরা পড়ছিস লেফট সাইডে সেটা পাবি এবং তার সাথে সাথে কিন্তু সেই কনসেপ্ট রিলেটেড একটা করে কোশ্চেন আমার ডান সাইডে সেই স্লাইডেই থাকছে তো সাথে সাথে আমাদের কিন্তু কোশ্চেনও কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে একটা করে কোশ্চেন আছে প্রত্যেকটা কনসেপ্ট রিলেটেড বাট আমরা কিন্তু সেইভাবে কিন্তু জিনিসটা করব ঠিক আছে সো আজকের যে যে ইম্পর্টেন্ট জায়গা সেগুলো আমরা যে যে জায়গাগুলো আজকে আমরা কভার করতে চলেছি সেখানে তোরা দেখতে পাচ্ছি শুরুতেই আছে আমাদের কি অনাক্রম্যতা এবং মানুষের রোগ এবং তার মধ্যে আমাদের যে তিনটে মেইন জায়গা পড়ে সেটার মধ্যে পড়ছে অনাক্রম্যতা এবং টিকার ধারণা খুব ইম্পর্টেন্ট জায়গা সেকেন্ড হচ্ছে আমাদের মানব দেহে রোগ সৃষ্টিকারী বিভিন্ন জীবাণু সম্পর্কে জানতে হবে অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের ধৌতকরণ এবং রোগ নিরাময়ের যে পোর্শান এটা রিলেটিভলি লেস ইম্পর্ট্যান্ট বা খুব ইন জেনারেল একটা টার্ম ইন জেনারেল একটা কনসেপ্ট যেটা আমি নর্মাল মুখে দিলেও হয়ে যাবে মানে একদম মুখে বলে দেবো ঠিক আছে আর তারপরের যে পোর্শানটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট এক্সাম পারসপেক্টিভে সেটা হচ্ছে আমাদের মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা কি কি জীবাণু এখানে আমাদের আমরা ইউজ করি আমাদের অ্যাপ্লিকেশন বেসড সিস্টেমে ইউজ হয় এবং লাস্ট যেটা থাকছে সেটা হচ্ছে এই চ্যাপ্টার রিলেটেড যে ইম্পর্টেন্ট সাজেশন বা সাজেস্টিভ কিছু টু মার্কস বা ফাইভ মার্কস বা থ্রি মার্কস এর সেই সেই গুলো কিন্তু আমার সাজেশন বেসড হিসাবে কিন্তু এখানে দেওয়া থাকছে একদম লাস্ট স্লাইডে তোরা পেয়ে যাবি যেটা আগের বারও সেকেন্ড সামেটিভের সময় দেওয়া হয়েছিল ফার্স্ট সামেটিভের সময় দেওয়া হয়েছিল সো সেই জিনিসটা কিন্তু এখানে ইনকর্পোরেট থাকছে লাস্টে এই টপিকটার ওপরে আমার কিন্তু কিছু কোশ্চেন তোদের দেওয়া থাকবে এবং সেই গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সেই জায়গাগুলো কিন্তু ভালো করে তৈরি করে রাখবি সেম ভাবে আমরা চ্যাপ্টার ও যখন নিয়ে আসবো সেম ভাবেই কিন্তু নিয়ে আসবো তো প্রথম যে কনসেপ্টটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে আমাদের অনাক্রম্যতার ধারণা এবং প্রকারভেদ দেখতে পাচ্ছিস পুরো হ্যান্ড রিটার্ন ফরম্যাটে পুরো কনসেপ্ট বেসড ফরম্যাটে এবং সেই কনসেপ্ট বেসড ফরম্যাটটা যেটা তোদের এক্সামের আগে ঠিক রিভিশন দিতে হেল্প করবে রিভিশন দেওয়ার জন্য শর্ট নোটস কিভাবে বানানো হয় সেই ফরম্যাটটাই কিন্তু আমি তোদের সামনে নিয়ে এসেছি এবং এইভাবে যদি তোরা নোটস রেডি করিস এক্সামের আগে কিন্তু খুব জলদি দারুণ ভাবে একটা রিভিশন হয়ে যাবে এবং দেখতে পাচ্ছিস যে কনসেপ্টটা আমরা এখানে পড়বো যে কনসেপ্টটা আমি তোদের এখানে বোঝাবো সেই কনসেপ্ট রিলেটেড কিন্তু একটা করে কোশ্চেন এখানে কিন্তু থাকছে সো জিনিসটা কিন্তু করতে খুব ইজি হবে এবং খুব ইন্টারেস্টিং হবে এবং তোরা প্রত্যেকটা কনসেপ্টের রিলেটেবল কিন্তু একটা করে কোশ্চেন সলভ করে ফেলছিস ঠিক আছে সো আমরা শুরুতেই যাব যে অনাক্রম্যতার ধারণা এবং প্রকারভেদ মেইনলি এখানে প্রকারভেদের ব্যাপারটা দেখানো হয়েছে ধারণা ব্যাপারটা তোরা বা আমরা সবাই জানি আমাদের কিছুদিন মানে কিছু বছর আগে আমরা যে জিনিসটার মধ্যে দিয়ে এসেছি সেটা হচ্ছে করোনা ভাইরাস কোভিড নাইনটিন এবং সেটা কিন্তু আমাদের যেভাবে আমাদের ইফেক্ট করেছে সেই জায়গা থেকে আমাদের অনাক্রম্যতা সম্পর্কে আর ধারণা আলাদা করে নেওয়ার কিছু হয় না সেখান থেকে আমরা খুব ভালো করেই জানি যে অনাক্রম্যতা ব্যাপারটা কি দেহে যদি বাইরে থেকে বা ভেতরেও যদি কোনো অ্যান্টিজেনের মাধ্যমে যদি আমাদের রোগ বা প্যাথোজেন ঢোকে তাহলে কিন্তু সেটা দেহের অনাক্রম্য তন্ত্রকে বা ইমিউন সিস্টেমকে কিন্তু জাগ্রত করে এবং যার ফলে সেই রোগ জীবাণুকে ধ্বংস করার জন্য আমাদের বিভিন্ন প্রকার সেলস আছে ভেতরে সেই সেলস কিন্তু তাদের কাজ শুরু করে দেয় তো সেই রকম ব্যাপারটাকে আমরা বলি অনাক্রম্যতা ইমিউনিটি তোরা একদম বুকিস যে ডেফিনেশন সেটা তোরা বই থেকে দেখে নিবি এবং মেইন যে ধারণাটা সেটা আমি বলে দিলাম এইবার ইমিউনিটি বা অনাক্রম্যতা এটার কয়েকটা প্রকার আছে মানে প্রকার ভেদ বা টাইপস আছে এবং সেই টাইপসটা কিন্তু একটু জটিল বাট আমরা ইন জেনারেল হিসাবে কিন্তু নর্মাল ভাবে যেটুকু জানি সেটা হচ্ছে আমাদের যে সহজাত অনাক্রম্যতা আর অর্জিত অনাক্রম্যতা এই ব্যাপারটা কিন্তু আমরা ইন জেনারেল সবাই জানি বাট সেটার আন্ডারেও কিভাবে ডিভিশন হয় এবং সেই ডিভিশনগুলো ভাবে কিভাবে হয় এবং তাদের মধ্যে কিন্তু ডিফারেন্স আসে সো সেই জায়গাটা কিন্তু আমাদের এই চার্টটা থেকে কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে তো দেখ প্রথমে যেটা বলা হয়েছে যে এই যে অনাক্রম্যতা সেটাকে আমরা মেইন যে দুটো ভাগে ভাগ করতে পারি সেই দুটো ভাগ হচ্ছে একটা হচ্ছে সহজাত অনাক্রম্যতা আর একটা কি আর একটা হচ্ছে আমাদের অর্জিত অনাক্রম্যতা এই দুই প্রকার অনাক্রম্যতা কিন্তু আমরা দেখতে পাই সহজাত দেখ কথার মধ্যেই আছে যে জন্মগত বা সহজাত মানে জন্মের পর থেকে আমাদের মায়ের দেহ থেকেই যে আমাদের বডিতে ইন জেনারেল ভাবে আমাদের যে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে বিশেষ করে কিসের জন্য বিশেষ করে আমাদের যে এই যে বাইরে থেকে বিভিন্ন রোগ জীবাণু আসার থেকে শুরু করে সেগুলোর থেকে আমাদের বডিকে যদি করার জন্য যে প্রতিরোধ ব্যবস্থা থাকে সেটাকে আমরা বলি সহজাত অনাক্রমতা এবার এই যে সহজাত অনাক্রমতা এটা জন্মের পর থেকে যেহেতু আমাদের মধ্যে ডেভেলপ হয় তাই এটা কিন্তু স্পেসিফিক না মানে এটা যে কোনো রকম রোগ জীবাণু বা কিছু এলেই তার বিরুদ্ধে একটা আমাদের দেহ যে সারা দেয় সেইটাই কিন্তু এটা সো এখানে কিন্তু স্পেসিফিক ব্যাপারটা বোঝাচ্ছে না তাই এখানে দেখ কি বলা হয়েছে তাই এখানে বলা হয়েছে অনির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থা তার মানে এখানে কিন্তু নন স্পেসিফিক একটা ইমিউন সিস্টেমের ব্যাপার বলা হচ্ছে নন স্পেসিফিক ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদের সহজাত অনাক্রম্যতা যে ব্যাপারটা যেটা আমাদের বডিতে এমনি থাকে বা জন্ম থেকেই থাকে সেইটা কিন্তু আমাদের স্পেসিফিক কোন রোগ জীবাণুকে মারবে না ইন জেনারেল যে কোনো আমাদের নন বডি পার্টিকেল যদি আমাদের বডিতে ঢোকে তাহলে তার বিরুদ্ধে যে সারা প্রদান সেটা কিন্তু সহজাত নেক্সট হচ্ছে অর্জিত অনাক্রমতা এবার অর্জিত মানে আমাদের এখানে বিভিন্ন রকম কন্ডিশন হয় হতে পারে অর্জিত মানে আমাদের হয়তো কোনো ভ্যাকসিন নেওয়া সেখান থেকে হতে পারে বা কোনো অ্যান্টিজেন প্রবেশ করেছে আলাদা করে সেইটা বা আলাদা করে ঢোকানো হয়েছে সেইটার দিক থেকে হতে পারে সো অর্জিত মানে আমাদের আলাদা করে বডিতে কিছু পুট পুট করার ফলে সেটার বিরুদ্ধে যে অনাক্রম্যতা গড়ে উঠেছে মানে ধর এই যে কোভিড ভ্যাকসিন আমরা ভ্যাকসিন নিয়েছিলাম সো এই ভ্যাকসিনটাই কি হয়েছে যে যে কোভিডের যে ভাইরাসটা সেইটার যে পার্টিকেলগুলো সেই পার্টিকেলগুলোকে আমাদের বডিতে নর্মালভাবে সেটার যে রোগ ছড়ানোর ক্ষমতা সেটাকে ডিমিনিশ করে বা সেটাকে কমিয়ে দিয়ে আমাদের বডিতে আমাদের টিকার মাধ্যমে ঢোকানো হয়েছে এবং ঢোকানোর ফলে কি হয়েছে আমাদের বডি বডি বুঝতে পেরেছে যে এটা হচ্ছে আমাদের আমাদের নন পার্টিকেল বা বা বাইরের সাবস্টেন্স এটার বিরুদ্ধে একটা একটা সারা অ্যান্টিবডি সিস্টেম বা আমাদের ইমিউন সিস্টেম একটা গড়ে তোলা হোক যাতে পরবর্তীতে যদি সত্যি মানে অরিজিনালি কোভিড ভাইরাসের কোনো আমাদের ওর জেনেটিক ম্যাটেরিয়াল যদি আমাদের বডিতে ঢোকে বা তার বডি পার্টিকেল ঢোকে তাহলে তার বিরুদ্ধে কিন্তু আমাদের তখন ওটা অটোমেটিক ভাবে কাজ করবে ওই অনাক্রমতাটা সো সেইটা হচ্ছে আমাদের অর্জিত এবং সেখানে আমরা দেখ স্পেসিফিক বললাম যে কোভিডের যে ব্যাপারটা সেটা আমি পুট করলাম তার বিরুদ্ধে হচ্ছে বা আমি অন্য কোনো ক্ষেত্রে যখনই হবে তখনই আমাদের এখানে সুনির্দিষ্ট প্রতিরোধ একটা ব্যবস্থা গড়ে উঠবে এবং স্পেসিফিক স্পেসিফিক ভাইরাসকে মারার জন্য কিন্তু আমাদের এই প্রতিরোধ ব্যবস্থা সো এই জন্য এটাকে আমরা বলি অর্জিত তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে স্পেসিফিক স্পেসিফিক ভাইরাস মারার জন্য আমাদের এই ধরনের ব্যবস্থা গড়ে উঠছে দেহে এইবার এই যে অর্জিত অনাক্রমতা এটা হতে পারে একটা হতে পারে কি একটা হতে পারে আমাদের সক্রিয় অর্জিত অনাক্রম্যতা একটা হতে পারে সক্রিয় টাইপ আর একটা হতে পারে নিষ্ক্রিয় টাইপ ঠিক আছে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা এখানে অর্জিত অনাক্রমতাটা মুছে গেছে লিখে দিচ্ছি অর্জিত অনাক্রম্যতা ঠিক আছে তাহলে সক্রিয় অর্জিত আর নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা তাহলে অর্জিত অনাক্রমতা যেটা সুনির্দিষ্ট কিন্তু কিভাবে সেটা সক্রিয় আর নিষ্ক্রিয় ব্যাপারটা কিভাবে আসছে দেখ এখানেও একটা স্পেসিফিসিটি আছে কিভাবে স্পেসিফিক দেখ স্পেসিফিক ব্যাপারটা এই কারণেই হচ্ছে যে এখানে আমাদের অ্যান্টিজেন প্রবেশের ফলে যে অর্জিত অনাক্রমতা গড়ে উঠছে সেটাকে আমরা বলবো সক্রিয় অর্জিত অনাক্রমতা তাহলে সক্রিয় অর্জিত অনাক্রমতার ক্ষেত্রে আমরা ডিরেক্ট প্যাথোজেন বা অ্যান্টিজেনকে ঢোকাচ্ছি সেইটার জন্য আমাদের যে ধরনের অর্জিত অনাক্রমতা গড়ে উঠছে সেটাকে আমরা বলবো সক্রিয় অর্জিত অনাক্রমতা তাহলে সক্রিয় অর্জিত অনাক্রমতার ক্ষেত্রে অ্যান্টিজেন প্রবেশের কারণে হচ্ছে আর নিষ্ক্রিয় যেটা সেটা আমাদের অ্যান্টিবডি অ্যান্টিবডি যদি প্রবেশ করানো হয় ভ্যাকসিনের মাধ্যমে বা কিছুর মাধ্যমে বা আমাদের অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমে সেটার মাধ্যমে যদি আমাদের কোনো প্রকার অর্জিত অনাক্রমতা গড়ে ওঠে সেটা কিন্তু নিষ্ক্রিয় টাইপস হবে সক্রিয় কারণ কি ভাইরাস বা প্যাথোজেন সেটা ডিরেক্ট আমাদের ইনকর্পোরেট করানো হচ্ছে তো সেইটার জন্য আমাদের এখানে কি বলা হচ্ছে সক্রিয় বাট এখানে অ্যান্টিজেন দেওয়া হচ্ছে না অ্যান্টিবডি দেওয়া হচ্ছে তাই এখানে প্যাসিভ বা নিষ্ক্রিয় কথা বলা হচ্ছে ইনঅ্যাক্টিভ টাইপস তো সক্রিয় অর্জিত অনাক্রমতা নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা এগুলো কিন্তু অর্জিত অনাক্রমতারই দুটো ভাগ এইবার এই যে সক্রিয় অর্জিত অনাক্রমতা এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায় কি কি একটা হচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রমতা আর একটা হচ্ছে কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রমতা তাহলে দেখ দুটোর ক্ষেত্রে এই যে সক্রিয় অর্জিত নিষ্ক্রিয় অর্জিত দুটোর ক্ষেত্রে আবার দুটো করে টাইপ হয় প্রাকৃতিক আর কৃত্রিম এই দুই রকম ঠিক আছে প্রাকৃতিক আর কৃত্রিম এই দু ভাবেই আমাদের দুটোতেই সেম ভাবে আলাদা করা হয় বাট দুটোর মাথাটা মাথায় রাখতে হবে সেটা কি যে সক্রিয়র ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে অ্যান্টিজেন প্রবেশের ফলে তো সেখানে কিন্তু প্রাকৃতিক কৃত্রিমটা সেই ভাবে হবে সেই ভাবে দেখতে হবে আর এইখানে কিন্তু অ্যান্টিবডি প্রবেশের ফলে নিষ্ক্রিয়র ক্ষেত্রে এবং সেটা প্রাকৃতিক কৃত্রিমের ক্ষেত্রে কিভাবে হচ্ছে সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে কি হচ্ছে অ্যান্টিজেন যখন প্রবেশ হচ্ছে সক্রিয় অর্জিত ক্ষেত্রে তার প্রাকৃতিক কন্ডিশন মানে ন্যাচারালি যে কন্ডিশনটা আমাদের বডিতে হচ্ছে অ্যান্টিজেন ঢুকছে তো সেটার সেই ধরনের টিকা বা সেই ধরনের রোগের কি নাম হচ্ছে আমাদের বসন্ত রোগ ঠিক আছে বসন্ত রোগ বসন্ত যে রোগ সেই রোগটা কিন্তু আমাদের ডিরেক্ট অ্যান্টিজেন প্রবেশের ফলে কিন্তু এই ধরনের সক্রিয় অর্জিত অনাক্রমতা তৈরি হচ্ছে এবং এটা প্রাকৃতিক কন্ডিশন ন্যাচারালি হচ্ছে এবং নিষ্ক্রিয়র ক্ষেত্রে সরি নিষ্ক্রিয় বলছি সক্রিয়র ক্ষেত্রে যে কৃত্রিম কন্ডিশন আছে সেই কৃত্রিম কন্ডিশন মানে আমরা যদি ভ্যাকসিনের মাধ্যমে পোলিও ভ্যাকসিনের মাধ্যমে সেটা কি ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন আমরা এটাকেও বলি তো সেটার মাধ্যমে যদি আমরা পোলিও ভ্যাকসিনের অ্যান্টিজেন আমাদের বডিতে প্রবেশ প্রবেশ করে এবং তার বিরুদ্ধে যে অর্জিত অনাক্রমতা গড়ে ওঠে সেটাকে আমরা বলবো কি সক্রিয় অর্জিত কিন্তু এটা কৃত্রিম উপায় কৃত্রিম মানে আমরা নিজেরা প্রবেশ করাচ্ছি প্রাকৃতিক মানে যেটা নর্মালি আমাদের বডিতে প্রবেশ হচ্ছে সো এই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে তাহলে এটা সক্রিয় অর্জিত ক্ষেত্রে চলে গেল নেক্সট হচ্ছে নিষ্ক্রিয় অর্জিত তাহলে নিষ্ক্রিয় অর্জিত আমরা কি জানি যে অ্যান্টিবডি প্রবেশের জন্য হয়েছে এবার অ্যান্টিবডি প্রাকৃতিক উপায় কিভাবে আমাদের বডিতে প্রবেশ করতে পারে আমরা পড়েছিলাম বা আমরা পড়ব সেটা কি যে মা থেকে শিশুর দেহে যখন অ্যান্টিবডি ঢুকছে আমরা সেই ধরনের অ্যান্টিবডির নামও পড়ব ঠিক আছে যখন টাইপস পড়ব তো সেখানে দেখব প্লাসেন্টার মাধ্যমে ঠিক আছে প্লাসেন্টা অমরা যেটাকে আমরা বলি তো প্লাসেন্টার মাধ্যমে মা থেকে শিশুর বডিতে যদি অ্যান্টিবডি প্রবেশ করে যেটা ইনন্যাচারালি হয় আমরা আলাদা করে তো আর মায়ের বডি থেকে নিয়ে শিশুর বডিতে ঢোকাই না নরমাল যখন একটা বাচ্চা মায়া গর্ভে মানে গর্ভে জন্মায় তখন কিন্তু সেটা আমাদের প্লাসেন্টা যে অমরা যার সাথে अम्बিলিকাল কর দ্বারা বাচ্চাটা জুড়ে থাকছে তার মাধ্যমেই কিন্তু আমাদের মায়ের বডি থেকে বাচ্চার বডিতে কিন্তু অ্যান্টিবডিটা ঢোকে ঠিক আছে তো এটা হচ্ছে প্রাকৃতিক আমাদের নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম কথা যেটা অ্যান্টিবডি প্রবেশের জন্য হচ্ছে এবার এটাই আমরা কৃত্রিম কিভাবে করি আমরা যদি ধর কোথাও কেটে গেছে লোহা দিয়ে কেটে গেছে বা কোথাও এটা ইন জেনারেল আমাদের সময় ছোটবেলা থেকেই মানে সবারই কম বেশি হয়তো হয়েছে যে কোথাও লোহা দিয়ে কেটে গেছে বা কেটে গেছে তুই দেখলি যে ওটা হচ্ছে লোহার জন্য হয়েছে এবার তখন তুই কি করলি যে আমি দোকানে গেলাম ওষুধের দোকানে সেখানে গিয়ে বললাম যে টিটেনাস ওষুধ দিয়ে দাও এবার এইখানে হচ্ছে একটা ভুল আছে আমরা কেন বলি টিটেনাস ওষুধ টিটেনাস তো ওষুধ না টিটেনাস তো টক্স হয় টিটেনাস আর টক্সিন আমরা বলি ভুল কিন্তু ওটা হচ্ছে অ্যান্টিটিটেনাস টিটেনাস ভ্যাকসিন অ্যান্টিটি ভ্যাকসিন ওটাকে আমরা বলবো ঠিক আছে টিটেনাস হচ্ছে সেই ভাইরাস মানে সেই প্যাথোজেনের কম্পোনেন্ট বা টক্সিন কম্পোনেন্টটা অ্যান্টি টিটেনাস যেটা সেটা হচ্ছে আমাদের কি যে আমরা যে যেটা আমরা নিই ঠিক আছে আমাদের বডিতে নিই এবং সেই বডিতে কি নিয়ে আসলে অ্যান্টিবডি নিই যাতে ওই লোহা বা মরচে পড়ার যে জায়গাটা থেকে আমাদের কেটে গেছিল সেটা থেকে যদি কোনো রকম ভাবে আমাদের ক্ষত তৈরি হয় এবং সেখান থেকে যদি কোনো রকম প্যাথোজেন আমাদের ওই লোহা বা ওই টিনের কোনো অংশে হয়তো লেগেছিল বা তার সেটা খুব সেপটিক সেটা থেকে যদি আমাদের বডিতে আসে সে তার বিরুদ্ধে এই অ্যান্টিটিনাস যে আমরা আলাদা করে ইনজেকশনের মাধ্যমে নিচ্ছি সেটার মাধ্যমে আমাদের বডিতে সেইটার বিরুদ্ধে কি হচ্ছে একটা অ্যান্টিবডি সিস্টেম গড়ে উঠছে যার ফলে কি হচ্ছে সেখান থেকে যদি কোনো রকম অসুবিধা হওয়ার কথা ছিল বা হবে সেটাকে কিন্তু প্রতিরোধ করবে এই অ্যান্টিবডি গুলো যেটা আমরা অ্যান্টি ইনজেকশনের মাধ্যমে নিচ্ছে ঠিক আছে এটা ইনজেকশন ঠিক আছে ইন্ট্রাভেনাস ঠিক আছে তো এই হচ্ছে আমাদের অনাক্রম্যতা বা অনাক্রম্যতন্ত্রের যে টাইপস গুলো হয় এবং তারও যে সাব টাইপস গুলো হয় সেইগুলোর মধ্যে আমরা ব্যাপারগুলো দেখলাম এবং স্পেসিফিক ভাবে দেখলাম কিভাবে কোনটা কাট থেকে আলাদা ঠিক আছে এবার এইটা যখনই দেখা হয়ে গেল তাহলে এই রিলেটেড একটা কোশ্চেন আমরা করে ফেলি দেখ কি বলেছে নিচের কোনটি সঠিক এবার এখানে চারটে তোর স্টেটমেন্ট দেওয়া আছে এর মধ্যে দেখতে হবে যে কোনটা আমাদের সঠিক হচ্ছে তো দেখ কি বলেছে যে বলেছে কি বলেছে যে সহজাত অনাক্রম্যতা সঠিকটা খুঁজে বের করতে বলেছে এবং বলেছে সহজাত অনাক্রম্যতা সহজাত অনাক্রম্যতা মানে এইটা টিকাকরণের সাথে সম্পর্কিত না সহজাত অনাক্রম্যতা আমাদের বডিতে এমনিই থাকে এর সাথে কোনো রকম টিকা বা ভ্যাকসিনের কোনো রকম কন্ডিশন নেই তাহলে এটা আমাদের ভুল হচ্ছে সঠিক না এটা তারপর কি বলছে অর্জিত অনাক্রম্যতা অনির্দিষ্ট হয় অর্জিত অনাক্রম্যতা আমাদের কি হয় অনির্দিষ্ট বাট আমরা জানি আমাদের যে সহজাত অনাক্রমতা অনির্দিষ্ট ঢুকলে কিন্তু সুনির্দিষ্ট হয় অনির্দিষ্ট না এটা সুনির্দিষ্ট হয় ঠিক আছে নির্দিষ্ট স্পেসিফিক হয় নেক্সট বলছে অ্যান্টিজেন অ্যান্টিজেন প্রবেশের মাধ্যমে দেহে নিষ্ক্রিয় অনাক্রমতা গড়ে ওঠে তাহলে অ্যান্টিজেন যদি আমাদের বডিতে প্রবেশ হয় প্রবেশ হয় মানে প্রবেশ করে তাহলে তার বিরুদ্ধে আমাদের কি গড়ে উঠবে নিষ্ক্রিয় অনাক্রম্যতা গড়ে উঠবে ঠিক আছে নিষ্ক্রিয় অনাক্রম্যতা গড়ে উঠবে কিন্তু আমরা জানি কি যে নিষ্ক্রিয় অনাক্রম্যতা আমাদের অ্যান্টিবডি প্রবেশের জন্য হয় নট অ্যান্টিজেন এখানে বলেছে অ্যান্টিজেন প্রবেশের মাধ্যমে নিষ্ক্রিয় অনাক্রম্যতা বলেছে তাহলে এটা একদম ভুল তাহলে এটা ভুল স্টেটমেন্ট এটা হবে কি অ্যান্টিবডি প্রবেশের মাধ্যমে নিষ্ক্রিয় অনাক্রম্যতা এই যে অ্যান্টিবডি নিষ্ক্রিয় বলছে সক্রিয় অনাক্রম্যতার একটা উদাহরণ দিয়েছে যে ওপিভি টিকা বা ওরাল পোলিও ভ্যাকসিন ওপিভির ফুল ফর্ম কি ওরাল পোলিও ভ্যাকসিন তাহলে এটার ফুল ফর্ম কি ওরাল পোলিও ভ্যাকসিন এবং এইটা কিন্তু আমাদের কি করছে সক্রিয় অনাক্রমতার ক্ষেত্রে একদমই ঠিক কারণ এই ওরাল পোলিও ভ্যাকসিনের মাধ্যমে আমাদের অ্যান্টিজেন বডিতে আলাদা করে প্রবেশ করানো হয় কৃত্রিম উপায়ে এবং তার বিরুদ্ধে আমাদের যে সারা আহ গড়ে ওঠে আমাদের বডিতে সো অপশন ফোরটা কিন্তু আমাদের একদম সঠিক এবং এই চারটে স্টেটমেন্টের মধ্যে একদম পারফেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সক্রিয় অনাক্রমতা ওপিভি টিকা ক্লিয়ার তাহলে এই কনসেপ্টটা নিয়ে আর কারো কোনো মিসকনসেপশন থাকবে না আশা করি খুব ইজি ভাবে এবং একদম হাতে লেখা নোট তোরা যখন এটা ফোনে পাবি পিডিএফ হিসেবে আমি চেষ্টা করব ইউটিউবের যে কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশন সেকশনে এই নোটটা দিয়ে দেওয়া ঠিক আছে সেখান থেকে তোরা দেখে নিজের হাতে করেও নিতে পারিস খাতায় বা এটাকে ব্যাকগ্রাউন্ড তো ব্ল্যাক আছে এটা হয়তো তোরা প্রিন্ট বের করতে পারবি না বাট হ্যাঁ হাতে করে নিতে পারবি এটা আমি দিয়ে দেবো ঠিক আছে কোনোরকম পিডিএফ নিয়ে কোনো অসুবিধা নেই চিন্তা নেই আচ্ছা এবার আমরা দেখি অ্যান্টিজেন বনাম অ্যান্টিবডি অ্যান্টিজেন বনাম অ্যান্টিবডি এবার তাহলে আমাদের মেইন যে কনসেপ্টটা যে কিভাবে অ্যান্টিজেন অ্যান্টিবডি একে অপরের থেকে আলাদা এবং কিভাবে তারা রিয়্যাক্ট করে কার প্রেজেন্সে কিভাবে সেই সারাটা গড়ে ওঠে সেই ব্যাপারটা জানতে হলে আমাদের এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্স জানতে হবে অ্যান্টিজেন হচ্ছে আমাদের বডিতে সেই সকল সাবস্টেন্স যেগুলো বাইরে থেকে বডিতে ঢোকে এবং সেটা কিন্তু আমাদের বিভিন্ন প্রকার ইমিউন তন্ত্রকে নাড়া দেয় ঠিক আছে তাহলে দেখ আমরা যদি এটা ডিফারেন্স দেখেনি তাহলে ডিফারেন্সটা দেখে নেওয়া যাক হচ্ছে কি কি বলছে প্রথম পয়েন্ট এজি লিখি আর এটা জানিস তোরা আচ্ছা প্রথম যে পয়েন্টটা বলেছে বলছে প্রধানত প্রোটিন টাইপস এর হয় মানে কেমিক্যাল নেচার যদি বলিস তাহলে অ্যান্টিজেন জেনারেলি প্রোটিন ইন নেচার ঠিক আছে যে কোনো রকমের প্রোটিন হতে পারে সেটা অ্যান্টিজেন জেনারেলি প্রোটিন ইন নেচার এছাড়াও সেটা গ্লাইকো প্রোটিন হতে পারে বাট দেখ সব কিছুর আগে লাস্টে প্রোটিন আছে লাইপো প্রোটিন হতে পারে গ্লাইকো প্রোটিনও হতে পারে লাইপো প্রোটিনও হতে পারে বাট প্রোটিন জিনিসটা কিন্তু সবগুলোর মধ্যে কমন আছে ঠিক আছে তো অ্যান্টিজেন কিন্তু আমাদের প্রোটিন নেচার সেটা আমাদের মাথায় রাখতে হবে আর অ্যান্টিবডির ক্ষেত্রে কি অ্যান্টিবডি হচ্ছে গ্লোবিউলিন জাতীয় গ্লোবিউলিন জাতীয় প্লাজমা প্রোটিন প্রকৃতি ঠিক আছে এটার কিন্তু প্রোটিনের মডিফিকেশন আছে এই প্রোটিনটা ডিফারেন্স আছে অ্যান্টিজেনের প্রোটিনের থেকে তাহলে এটা হচ্ছে প্লাজমাতে থাকে এমন ধরনের প্রোটিন ঠিক আছে এবং সেটা কি গ্লোবিউলিন টাইপস হয় গ্লোবিউলিনের টাইপস বা গ্লোবিউলিন নেচারের হওয়ার জন্য অ্যান্টিবডিকে আমরা অনেক সময় কী বলে থাকি অ্যান্টিবডিকে অনেক সময় আমরা কি বলে থাকি ইমিউনো গ্লোবিউলিন ইমিউনো গ্লোবিউলিন এই যে গ্লোবিউলিন এইটার থেকে এই কথাটা আসছে। ঠিক আছে তাহলে ইমিউনোগ্লোবিউলিনও বলে থাকি বা আমরা এটাকে আইজিও বলে থাকি ইমিউনোগ্লোবিউলিন ঠিক আছে আইজিও বলে থাকি তাহলে এইটা মাথায় রাখতে হবে যে এটা যে কোনো টাইপস এর প্রোটিন ইন নেচার মেইনলি ঠিক আছে অ্যান্টিজেন আর অ্যান্টিবডিটা হচ্ছে গ্লোবিউলিন জাতীয় প্রোটিন কিন্তু সেটা প্লাজমাতে পাওয়া যায় ঠিক আছে রক্তের যে প্লাজমা রক্তরস সেইটার পাওয়া যায় আচ্ছা নেক্সট অ্যান্টিবডি অ্যান্টিজেনের প্রথম ডিফারেন্সটা আমরা বুঝতে পারলাম নেক্সট হচ্ছে অবস্থান রিলেটেড ঠিক আছে কোথায় অবস্থান করছে অ্যান্টিজেন তো অ্যান্টিজেন জেনারেলি আমাদের বডির বাইরের যে সাবস্টেন্স সেটা তো আমি বললামই কিন্তু এইটা কোথায় কোথায় আমরা দেখতে পাই যে অ্যান্টিজেন সেটা কিন্তু অবস্থান করে বা সেটা আসে সেটা কিভাবে থাকে সেটা কোষ অ্যান্টিজেন থাকতে পারে বা আমাদের দেহতরল বা রক্তের মাধ্যমে কিন্তু আমাদের কি হয় আসতে পারে কিন্তু অ্যান্টিবডির কিন্তু অবস্থান একদম পাক্কা সেটা কিন্তু রক্তরস বা আমরা যেমন এখানে বলেছিলাম প্লাজমায় সো রক্তরস বা প্লাজমায় কিন্তু জেনারেলি অবস্থান করে আমাদের অ্যান্টিবডি কিন্তু অ্যান্টিজেন কি করে অ্যান্টিজেন কিন্তু কোষ পর্দা বা দেহ তরল রক্তের মাধ্যমে কিন্তু অ্যান্টিজেনটা আমাদের আসে বডিতে ঠিক আছে বা কোষপর্দার পর্দার উপরও কিন্তু অনেক সময় থাকে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট কি বলেছে বিজাতীয় রূপে প্রবেশ করে তাহলে কি আমরা বললাম যে বাইরে থেকে যেহেতু আগত রক্তের মাধ্যমে হোক ঠিক আছে বা কোষ পর্দা ভেদ করে হোক তো সেই জন্য অ্যান্টিজেন আমাদের বডির বাইরে থেকে ভেতরে ঢোকে এই কারণে সেটা আমাদের বিজাতীয় বস্তু মানে নন বডি পার্টিকেল ঠিক আছে সো বিজাতীয় রূপে কিন্তু আমাদের বডিতে প্রবেশ করে অ্যান্টিজেন এবং তার বিরুদ্ধে কিন্তু অ্যান্টিজেনের উপস্থিতিতে অ্যান্টিজেন যখন উপস্থিত থাকছে আমাদের বডিতে ঢুকছে তার সেই উপস্থিতিতেই কিন্তু আমাদের কি উৎপন্ন হয় অ্যান্টিবডি উৎপন্ন হয় ঠিক আছে ওই কারণে বলছে যে বলছে নির্ধারক স্থান নির্ধারক স্থান মানে কি অ্যান্টিজেনের কোন পজিশন বা কোন অংশটা আমরা দেখে বুঝতে পারবো যে এইটা হচ্ছে অ্যান্টিজেন সেই অংশটা হচ্ছে আমাদের এপিটো এপিটোপ ইংলিশে ইপিআই টি ও পিই এপিটোপ ঠিক আছে এপিটোপ যে অংশটা সেটা হচ্ছে অ্যান্টিজেনের নির্ধারকের সাথে বাইন করবে এপিটোপ অংশটাই কিন্তু অ্যান্টিজেনের অ্যান্টিবডির সাথে বাইন করবে ধর এটা যদি আমি কোনো অ্যান্টিজেন আঁকতাম সাপোজ এটা যদি আমি কোনো অ্যান্টিজেন আঁকি এরকম এটা ধর কোন অ্যান্টিজেন ঠিক আছে এই অ্যান্টিজেন এই বডির উপরে রকম ধর কোন স্পাইক প্রোটিন আছে ঠিক আছে তো এই যে প্রোটিনের এই যে অংশগুলো এইগুলোকেই এইগুলোকেই বলছে আমাদের আমরা বলছি ঠিক আছে তো এগুলো কিন্তু এক 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 রকম রকম হতে পারে তো এই পার্টিকেলগুলোকে গুলোকে আমরা বলি এপিটোপ যেটা তাদের নির্ধারক স্থান এবং সেটা অ্যান্টিবডির কিন্তু নির্ধারক স্থানের সাথে বাইন করবে এবার অ্যান্টিবডির নির্ধারক স্থান কি অ্যান্টিবডির নির্ধারক স্থান হচ্ছে তাহলে এপিটোপ হচ্ছে আর প্যারাটোপ হচ্ছে নির্ধারক যে স্ট্রাকচার সেটা আমরা পরের স্লাইডে দেখব দেখবো সো এই যে অ্যান্টিবডির এই যে এই যে জায়গাগুলো এইগুলো হচ্ছে তাদের প্যারাটোপ ঠিক আছে এইখানে ধর এসে এই এপিটোপটা বাইন করে গেল এপিটোপের জায়গা অ্যান্টিজেনের এপিটোপের জায়গায় এবং সেই এপিটোপের কন্ডিশনের কিন্তু অ্যান্টিজেনের ডিফারেন্স হয় ঠিক আছে তো এপিটোপ হচ্ছে আমাদের নির্ধারক স্থান কার অ্যান্টিজেনের আর প্যারাটোপ হচ্ছে আমাদের কিসের নির্ধারক স্থান ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি ক্লিয়ার তাহলে এইখান থেকে এই ডিফারেন্স থেকে আমাদের এর ধারণা ক্লিয়ার যে অ্যান্টিজেন কি জিনিস অ্যান্টিবডি কি জিনিস তাহলে সেই ব্যাপারটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারবো বল দেখি বলছে অ্যান্টিজেনের প্রকৃতি কিরকম অ্যান্টিজেনের যে নেচার সেটা কি ধরনের হয় তাহলে অ্যান্টিজেনের নেচার কি রকম হয় বলেছে ফার্স্ট পয়েন্ট বলছে সর্বদা গ্লাইকোলিপিড ধর্মী সর্বদা কি ধর্মী গ্লাইকোলিপিড ধর্মী তাহলে সর্বদা গ্লাইকোলিপিড ধর্মী আমরা কি পড়েছি অ্যান্টিজেন কি ধরনের হয় গ্লাইকোলিপিড না প্রোটিন টাইপসের হয় তাহলে এটা ভুল নেক্সট সর্বদা পলিস্যাকারাইড ধর্মী পলিস্যাকারাইড কন্ডিশন কোথা থেকে আসছে শর্করার কন্ডিশন কোনো রকম ভাবে আসবে না এখানে জটিল শর্করা নেক্সট বলছে সর্বদা প্রোটিন ধর্মী একদমই তাই প্রধানত প্রোটিন ধর্মী এবং তাছাড়াও যে যে ধরনের প্রিয়া হয় টাইপস হয় গ্লাইকো বা লাইপো সেগুলোও কিন্তু এক ধরনের প্রোটিন তার মানে আমরা সর্বদা প্রোটিন ধর্মী এটা কিন্তু রাইট অ্যান্সার বলতে পারি অ্যান্টিজেনের প্রকৃতি আর লাস্টারটা বলেছে সর্বদা স্টেরয়েড ধর্মী একদম ভুল কথা তো সর্বদা প্রোটিন ধর্মী এটা কিন্তু আমাদের অ্যান্টিজেনের নেচার এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ক্লিয়ার বোঝা গেছে তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডির ডিফারেন্সের মাধ্যমে এবার আমরা মেইনলি অ্যান্টিবডির স্ট্রাকচারে চলে যাব তাহলে এবার আমরা দেখে নিই যে অ্যান্টিবডির যে স্ট্রাকচারটা মেইনলি অ্যান্টিবডির গঠন এই কোশ্চেনটা কিন্তু ফাইভ মার্কস কোশ্চেনে দেয় ঠিক আছে এই যে কোশ্চেনটা অ্যান্টিবডির গঠন এটা কিন্তু ফাইভ মার্কস এ দেয় ঠিক আছে তোরা সাজেশনের মধ্যেও দেখতে পাবি আমি যে লাস্টের সাজেশনটা দিয়েছি সেখানে কিন্তু আমি ফাইভ মার্কস এটা উল্লেখ করেছি এটা কিন্তু আসেই প্রত্যেকবার কম বেশি ঠিক আছে বলে দেখ এখানে আমরা কি কি মেইনলি দেখব অ্যান্টিবডি গঠন দেখব এবং অ্যান্টিবডি কত রকমের হয় সেই জিনিসটা কিন্তু আমরা দেখব তো মেইনলি অ্যান্টিবডির স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছিস কিছুটা ওয়াই আকৃতি বিশিষ্ট তাই না ওয়াই আকৃতি বিশিষ্ট ওয়াই আকৃতি বিশিষ্ট স্ট্রাকচার এটা ক্লিয়ার এইবার এই স্ট্রাকচারের কিছু কিছু অংশ আছে যে অংশগুলো আমার এইখানে লেখা আছে কি কি অংশ এবং কি রকম ভাবে ছবিটা কিন্তু খুব সুন্দর করে আঁকতে হবে এবং বুঝে শুনে আঁকতে হবে উল্টো আঁকলে হবে না দেখ প্রথমেই যে অ্যান্টিবডির অংশগুলো বলা হচ্ছে সেটা কি প্রথমে বলছে হালকা চেন লাইট চেন বা ইংলিশে বলি সেই কারণে এটাকে আমরা শর্টকাটে এল চেন বলতে পারি তাহলে হালকা চেন বা লাইট চেন এল চেন তাহলে হালকা চেন কোনগুলো দেখ এখানে আমরা শুরুতেই যেগুলো দেখতে পাবো দেখ এইটা যেহেতু বড় এইটা দেখ একটা কন্টিনিউড একটা স্ট্রাকচার তাই না এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা একটা কন্টিনিউড স্ট্রাকচার কোনো রকম ভাঙচুর নেই কিন্তু এই যে স্ট্রাকচার গুলো এই যে এইটা আর এইটা এই দুটো কিন্তু ছোট স্ট্রাকচার তাহলে ছোট স্ট্রাকচার মানে তার ওয়েটটাও কম এই কারণে সেটাকে আমরা বলবো হালকা চেন ঠিক আছে এবং প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রোটিন ইন নেচার আমরা জানি মানে মেইনলি গ্লোবিউলিন প্রোটিন টাইপের এবং এইখানে দেখ দেখতে পাচ্ছি কি যে এই যে স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা রিলেটিভলি এটার তুলনায় অনেকটা ছোট তাই এটাকে আমরা বলবো হালকা চেন দেখ এখানে আমি আর পুরো কথায় লিখছি না এখানে আমি ওয়ান উল্লেখ করে দিচ্ছি ঠিক আছে যেহেতু দিয়ে আমরা হালকা চেন বুঝেছি সো এখানে আমি ওয়ান উল্লেখ করে দিলাম তাহলে এইটা হচ্ছে হালকা চেন এবার হালকা চেনের মধ্যেও আবার দুটো রিজিয়ান আমরা দেখেছি এ দেখ ভিএল আর সি এল এবার এইগুলো কি সেগুলো জানতে হলে আমাদের এখানে চোখ রাখ এখনই আমি বলছি দেখ হালকা চেনের পরে আমাদের কি আছে ভারী চেন তাহলে ভারী চেন ভারীর ইংলিশ ওয়ার্ড হচ্ছে হেভি তাই হেভির জন্য এইচ ওয়ার্ডটা ইউজ এইচ লেটারটা ইউজ করা হয়েছে তাহলে এইচ চেন ভারী চেন মানে এইচ চেন এবার এইচ চেন কোনটা যেহেতু এইটা হচ্ছে আমাদের বড় বড় অংশ এবং এটাই আমাদের ভারী তাই এই পুরো অংশটাকে এই পুরো অংশটাকে কিন্তু আমাদের কি বলা হবে এই পুরো অংশটাকে কিন্তু আমাদের বলা হবে দুই মানে হেভি চেন ঠিক আছে পুরো যে অংশটা বড় যে জায়গাটা সেটা কিন্তু আমাদের হেভি চেনের মধ্যে পড়ছে এবং এখানেও তোরা কিন্তু ডিফারেন্ট নাম দেখতে পাচ্ছিস সেটা কোথা থেকে আসছে আমি বলছি এখনই তাহলে ভারী চেন 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 হালকা এল তিন নম্বর যে অংশটা সেটা হচ্ছে প্যারাটোপ অঞ্চল এবার আমরা যেহেতু এটা অ্যান্টিবডি স্ট্রাকচার পড়ছি এবং অ্যান্টিবডি স্ট্রাকচার আমি বলেছিলাম যে অ্যান্টিবডির নির্ধারক স্থান কি প্যারাটোপ অ্যান্টিবডির নির্ধারক স্থান কি প্যারাটোপ তাই এখানেও আমরা প্যারাটোপ দেখতে পাচ্ছি প্যারাটোপ অঞ্চল কোনটা তিন নম্বর অংশটা আমাদের প্যারাটো মানে এই যে অংশটা এই যে অংশগুলো দেখতে পাচ্ছিস এইগুলো হচ্ছে আমাদের প্যারাটোপ অঞ্চল এই যে এই যে ভাজ ভাঁজ 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 খেয়েছে না এই অংশগুলো হচ্ছে আমাদের প্যারাটপ অঞ্চল তাহলে এইটা হচ্ছে তিন ঠিক আছে এটা হচ্ছে আমাদের তিন নম্বর অংশ তাহলে প্যারাটপ অঞ্চল নামটা মাথায় থাকবে আচ্ছা এইবার নেক্সট হচ্ছে হিঞ্জ অঞ্চল এবার হিন্দ জিনিসটা আমরা কি বলি যে কোন একটা জিনিস দুটো ধর এইরকম ওয়াই ক্রোমোজোটা মানে ওয়াই ক্রোমোজো বলছি ওয়াই ক্রোমোজোম এর মধ্যেই যেহেতু ওয়াই লাইক স্ট্রাকচার অ্যান্টিবডি এবং এই যে দুটো আলাদা হেভি চেন এই দুটো হেভিচেন যে রিজিয়ানটা এই যে রিজিয়ান এই যে ধর এইরকম হয়ে আছে তো এই যে রিজিয়ানটা এই রিজিয়ানটা সংযুক্ত সংযুক্ত অঞ্চল একটা মানে দুটোর গলা আমাদের যেমন গলা মাথার পুরো বডিটাকে আলাদা মানে একটা কনজুগেট করে রেখেছে তো সেই রকম একটা জায়গা হচ্ছে আমাদের এই জায়গা তাই এই জায়গাটাকে আমরা কি বলবো হিঞ্জ রিজিয়ন ঠিক আছে তাহলে এইটাকে আমরা বলবো চার এই জায়গাটাকে আমরা বলবো হিঞ্জ পোর্শন এই পোর্শনটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের হিঞ্জ অঞ্চল নেক্সট হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল যেটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি এবং এটাকে আমরা ফ্যাব বলে থাকি পুরো ব্যাপারটা আমি বলছি কি হয় পরিবর্তনশীল অঞ্চল মানে এই অঞ্চলটা না ডেভিয়েট করতে পারে স্ট্রাকচারাল মডিফিকেশন হতে পারে যখন অ্যান্টিজেনের এপিটোপের সাথে বাইন করবে এপিটোপের অবস্থা অনুযায়ী কিন্তু অ্যান্টিজেনের যে ওই প্যারাটোপ অঞ্চলটা সেই অঞ্চলটা ভ্যারি করতে পারে বা মডিফিকেশন হতে পারে তো এই অঞ্চলটাকে আমরা বলবো পরিবর্তনশীল অঞ্চল বা ভেরিয়েবল রিজিয়ান তাহলে দেখ এই প্যারাটোপের অঞ্চলটা শুধুমাত্র এইটুকু অংশের মধ্যেই ছিল এটার এইটুকু অংশ এটার এইটুকু অংশ তাই এই অংশটাকেই কিন্তু আমরা দেখ ভিএল লিখেছি আর ভি লিখেছি কেন কারণ এইটা ছিল লাইট চেন এবং এইটা যেহেতু এই শুধু এইটুকু এইটুকু পোর্শান শুধু এইটুকু পোর্শান তাই এইটুকু পোর্শানকে আমরা কি বলছি ভেরিয়েবল লাইট তাহলে এইটাকে আমরা কি বলছি ভেরিয়েবল লাইট আর এইটা এইটা যেহেতু আমাদের হেভি চেনের মধ্যে পড়ছে এইটুকু অংশ হচ্ছে আমাদের ভেরিয়েবল রিজিয়ন বা পরিবর্তনশীল অঞ্চল যেটাকে ভি দিয়ে ডিনোট করা হয়েছে তাই এটা যেহেতু হেভি চেনের মধ্যে পড়ছে তাই এটা ভেরিয়েবল হাই হেভি ভেরিয়েবল হেভি বোঝা গেছে ভি আর ভি এল বোঝা গেছে তাহলে এই যে দুটো জায়গা দেখতে পাচ্ছিস এখানেও তাই সেম ভাবে আছে তাহলে এই দুটো জায়গা হচ্ছে আমার কার মধ্যে পড়ছে পাঁচ নম্বর এই এই দুটো হচ্ছে আমাদের পাঁচ নম্বরের মধ্যে পড়ছে ঠিক আছে এই এই দুটো অংশ এগুলো হচ্ছে পাঁচ নম্বরের মধ্যে পড়ছে ক্লিয়ার আচ্ছা এর পরের অংশটা কি এর পরের অংশটা হচ্ছে আমাদের ধ্রুবক অঞ্চল ধ্রুবক ধ্রুবক মানে কনস্ট্যান্ট রিজিয়ন এবং সেখান থেকেই কথাটা সি কনস্ট্যান্ট মানে সি আর ভেরিয়েবল মানে পরিবর্তনশীল তাই ভি ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস যেটা বলা হয়নি ভেরিয়েবল রিজিয়নকে ফ্যাব ফেব রিজিয়ন কেন বলা হয় কারণ ফেবের ফুল ফর্ম হচ্ছে এখানে অ্যান্টিবডি এখানে অ্যান্টিবডির আমাদের কি হচ্ছে কি বলে এ

ঠিক আছে এবং এই অংশটারই মডিফিকেশন হতে থাকে সেই কারণে এই অংশটাকে আমরা বলি ফ্যাব ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং এইটা হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট ঠিক আছে আর দেখ যেহেতু আমাদের সেই প্রোটিন ব্যাপারটা নিয়ে তৈরি আমাদের ডবল ও মাইনাস আর একটা সাইডে এইচ থ্রি প্লাস আমরা যে স্ট্রাকচারে দেখেছি অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার কি দেখেছি সি এখানে একটা জায়গায় এইচ থাকে একটা জায়গায় আর থাকে একটা জায়গায় সি ও মাইনাস থাকে আর একটা জায়গায় এইচ থ্রি প্লাস থাকে তো সেই জিনিসটারই একটা সাইড ধরে এটা তো পলি মানে অনেকগুলো প্রোটিনের অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত প্রোটিন তাই এইরকম স্ট্রাকচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা মানে পুরো টার্মিনালগুলোতে এই রকম ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে আমরা কি বললাম এখন অবধি এখন অবধি বলেছি পরিবর্তনশীল অঞ্চল যেটাকে আমরা ভি বা ভেরিয়েবল রিজিয়ান এবং সেটাকে আমরা বলি ফ্যাব রিজিয়ান আর ধ্রুবক অঞ্চল যেটাকে আমরা কনস্ট্যান্ট রিজিয়ান বলি এবং ধ্রুবক সেটাকে আমরা বলছি কি এফসি এবার ধ্রুবক কোথায় ধ্রুবক হচ্ছে দেখ আচ্ছা এটা দেখ এই কনস্ট্যান্টও কিন্তু এল ছিল ঠিক আছে কনস্ট্যান্ট যেহেতু এটা বলছে তাহলে ধ্রুবক দেখ ধ্রুবক যেহেতু তাহলে সি সি দিয়ে ডিনোট করছে দেখ এই যে সি এই যে এই যে এই যে এখানেও তাই সেম এখানে এখানে সি আছে তাহলে এই যে ভেরিয়েবল রিজিয়ানের পরের পোর্শন থেকে স্টার্ট হয়েছে সেটা আমাদের লাইটের ক্ষেত্রেও একটা কনস্ট্যান্ট আছে আবার হেভির ক্ষেত্রে কিন্তু তিনটে কনস্ট্যান্ট রিজিয়ান আছে যেহেতু হেভিটা বড় তো সেখানে কিন্তু তিনটে রকম কনস্ট্যান্ট সেই কারণে এখানে হেভির যেহেতু চেন এটা তাই এইচ কনস্ট্যান্ট যেহেতু পোর্শন তাই এখানে সি আর এখানে তিনটে পোশানে ভাগ হয়েছে তাই সিএইচ ওয়ান কে এইচ টু এইচ থ্রি কিন্তু লাইটের যেহেতু একটাই আছে তাই এখানে সি এল বলা হয়েছে দুটোর ক্ষেত্রে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট যেটাকে এফ সি বলা হয় ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল ক্রিস্টাল মানে আমাদের একদম টাফ অবস্থায় থাকবে কঠিন অবস্থায় মানে এবং কঠিন মানে আমার এখানে এই ব্যাপারটাই বোঝাচ্ছে যে এটা কিন্তু কনস্ট্যান্ট অবস্থায় থাকবে কোন রকম ভাবে মডিফিকেশন বা অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে অ্যান্টিজেনের এপিটোপের উপর ডিপেন্ড করে এই অংশগুলোর কোন রকম চেঞ্জেস হবে না ধ্রুবক অবস্থায় থাকবে কনস্ট্যান্ট রিজিয়ন তাই সি সি গুলো কনস্ট্যান্ট বোঝাচ্ছে যেটাকে আমরা এফসিও বলছি তাহলে এইগুলো হচ্ছে আমাদের ছ নম্বর ঠিক আছে এবং যেগুলোকে আমরা কি বলছি এফসিও বলছি ক্লিয়ার আচ্ছা লাস্ট হচ্ছে আমাদের ডাইসালফাইড বন্ধনী डाइसालफाइड बंधनी एस বন্ড एस তাহলে এই বনগুলো তুই কোথায় দেখতে পাচ্ছিস এই যে দেখতে পাচ্ছিস দুটো হেভি কে একসাথে জুড়ে রেখেছে এগুলো হেভি চেন এটাকে জুড়ে রেখেছে এই ডাইসালফাইড বন্ড তাই না এগুলো সাত নম্বর এছাড়াও তোরা হেভি বন্ড হেভি যে চেন তার সাথে লাইট চেনকে জুড়ে রেখেছে এইখানে তোরা দেখতে পাচ্ছিস একটা আছে এইখানে তোরা দেখতে পাচ্ছিস একটা আছে তাহলে হেভি চেন হেভি চেন এই ডাইসেস সালফাইড ব্যান্ড রকম ভাবে থাকতে পারে একটা হেভি চেন কে হেভি চেনের সাথে জুড়ে রাখার জন্য হুম একটা হেভি চেন কে হেভি সাথে জুড়ে রাখার জন্য আর একটা কি হতে পারে হেভি কে লাইট চেনের সাথে জুড়ে রাখার জন্য এই দুই রকম ভাবে কিন্তু হতে পারে ডাইসালফাইড বন্ড দুই রকম কন্ডিশনে কিন্তু এই ডাইসালফাইড বন্ড গঠন হতে পারে এসএস দিয়ে ডিনোট করা হয় তো এই হচ্ছে পুরো স্ট্রাকচার যেটা তোরা অ্যান্টিবডির অংশের মধ্যে পাবি এবং প্রত্যেকটা অংশ কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্টটা মাথায় রাখতে হবে কোথায় কেন কি বলা হচ্ছে প্যারাটপ কি এফ এফ এবি কি সি কখন হেভি চেন কখন লাইট চেনের ব্যাপার আসছে কোনটা হিঞ্জ চেনে এই প্রত্যেকটা অংশ কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে তাহলেই কিন্তু আমরা এটা পাঁচ মাসের জন্য ভালো করে লিখতে পারবো তাহলে অ্যান্টিবডির গঠন যখন আমার হয়ে গেছে তাহলে আমরা চলে আসি এবার অ্যান্টিবডির স্ট্রাকচার এবং আমাদের কম্পোনেন্ট কমপ্লিট হয়ে গেছে তার মানে আমরা এবার মেইনলি কি চলে আসবো অ্যান্টিবডির যে গুলো হয় বিভিন্ন প্রকারের হতে পারে মেইনলি আমরা দেখতে পেছি পাঁচ রকমেরই হয় ঠিক আছে খুব বেশি মডিফিকেশন হলেও আমাদের মেইন যে কম্পোনেন্টগুলো বা মেইন যে আমাদের গুলো তার সেগুলো এর মধ্যেই হয় কি কি আইজিজি আইজিজি দেখ আইজিজি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া অ্যান্টিবডি আমাদের বডিতে সবচেয়ে বেশি পরিমাণে যদি কোনো অ্যান্টিবডি থাকে সেটা হচ্ছে আমাদের কি আইজিজি সেটা কত পার্সেন্ট থাকে এইটটি পার্সেন্ট আমাদের বডিতে যত রকমের অ্যান্টিবডি থাকে সেগুলোকে যদি আমি হানড্রেড পার্সেন্ট ধরি পুরো অ্যান্টিবডির পরিমাণকে তার মধ্যে আমরা দেখবো বেশিরভাগই কি আছে আইজিজি এবং এই আইজিজি কে আমরা কি বলছি ম্যাটারনাল অ্যান্টিবডি কেন এই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতার মধ্যে প্রাকৃতিক ভাবে যে অ্যান্টিবডিটা মা থেকে শিশুর দেহে যায় সেই অ্যান্টিবডিটার কি নাম সেইটাই হচ্ছে আমাদের আইজিজি মাথায় থাকবে তাহলে এখানেই কিন্তু আমাদের সেই নিষ্ক্রিয় অর্জিত এবং সেটার কি টাইপ ছিল কৃত্রিম সেই যে অনাক্রম্যতা সেই আমাদের বলা হয় আইজিজি যেটা প্লাসেন্টা ভেদ করতে সক্ষম প্লাসেন্টা ভেদ করতে সক্ষম মা থেকে শিশুর দেহে যেতে পারে এই ধরনের অ্যান্টিবডি আইজিজি যেটাকে বলা হয় নেক্সট হচ্ছে আইজিএ নেক্সট কি আইজিএ সেটার পরিমাণ কত ঠিক এরপরেই সেটা হচ্ছে টেন থেকে ফিফটিন পার্সেন্টের মধ্যে থাকে আইজি এ তাহলে জি আইজি জি প্রথমে আইজি মানে কি ইমিউনোগ্লোবিউলিন আর এটা টাইপসটা কি জি আর ইমিউনোগ্লোবিউলিন এ ঠিক আছে এবার ইমিউনোগ্লোবিন এ কোথায় কোথায় পাওয়া যাচ্ছে ফাউন্ড ইন সরি ফাউন্ড ইন কোথায় ফাউন্ড ইন টিয়ার্স সোয়েট কোলাস্ট্রাম ঠিক আছে তাহলে আইজিএ যদি বলে মায়ের দুধ দুধে বা মায়ের যে দুগ্ধ যেটা বাচ্চা হওয়ার পরে ডেলিভারি হওয়ার পরে মায়ের দুগ্ধ যে কনডেন্সড ঘন যে দুধ প্রথম যে বেরোয় সেটা বাচ্চাকে খাওয়ানো খুব দরকারি কারণ সেখানে প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে ঠিক আছে কি অনাক্রম্যতন্ত্রের জন্য বিখ্যাত এই যে দুধটা সেই দুধটার নাম কি কলস্ট্রাম ঠিক আছে এটা হচ্ছে মাতৃ দুগ্ধ একদম বাচ্চা জন্মানোর পর যে ইলোইস কালারের যে দুধটা কন্ডেন্স যে মিল্কটা বেরোয় সেটাকে আমরা বলি কলস্ট্রাম এবং কলস্ট্রাম ছাড়াও আমাদের চোখের জল আমাদের ঘাম সেগুলোতে কিন্তু আমাদের কি ধরনের অ্যান্টিবডি থাকে আইজিএ ঠিক আছে প্রত্যেকটা কিন্তু মাথায় রাখতে হবে নেক্সট হচ্ছে আইজিএম আইজিএম কে বলা হচ্ছে পাঁচ থেকে দশ এর মধ্যে থাকে এবার আইজিএম কোথায় থাকছে আইজিএম কোথায় থাকছে সেটার থেকে বড় কথা আইজিএমটা হচ্ছে সবচেয়ে বড় অ্যান্টিবডি সবচেয়ে লার্জেস্ট অ্যান্টিবডি ঠিক আছে সবচেয়ে লার্জেস্ট অ্যান্টিবডির কি নাম আমাদের আইজিএম ঠিক আছে হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাইজের অ্যান্টিবডি আমাদের যে স্ট্যান্ডার্ড অ্যান্টিবডি সেটাকে আমরা আইজিজি ধরতে পারি ঠিক আছে যেটা ম্যাটারনাল অ্যান্টিবডি আর আইজিএম হচ্ছে লার্জেস্ট অ্যান্টিবডি এবং এটাকে আমরা বলতে পারি এটা কিন্তু পেন্টামার স্ট্রাকচার হয় পেন্টামার স্ট্রাকচার হয় এটা যেন মাথায় থাকে পেন্টামার মানে পাঁচটা এইরকম আর্ম থাকে এইদিকে একটা এইদিকে একটা এইদিকে একটা এইদিকে একটা এইদিকে একটা এরকম পাঁচটা কিন্তু এইরকম অ্যান্টিবডির একটা সম্মিলিত গঠন সেইটাকে আমরা বলি আইজিএম সবচেয়ে বড় এবং চাকার মতো দেখতে এক ধরনের অ্যান্টিবডি সেটা লার্জেস্ট অ্যান্টিবডি এবং এটা পেন্টামার স্ট্রাকচার কিন্তু গঠন করে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে পেন্টামার স্ট্রাকচার হয় হচ্ছে আমাদের আইজিএম টাইপসের অ্যান্টিবডি আচ্ছা নেক্সট কি বলছে নেক্সট হচ্ছে আমাদের টাইপস হচ্ছে আইজি ডি ডি সেটা জিরো পয়েন্ট টু পার্সেন্ট থাকে মাত্র এবং তার থেকেও কম থাকে আইজি ই যাই হোক আইজি ডি যেটা সেটা কি বলছে যে ট্রিগার ইম্পোসাইট ঠিক আছে আমাদের বিল ইম্পোসাইট আমরা বি সেল দেখতে পাবো টিসেল দেখতে পাবো তার মধ্যে বিল ইম্পোসাইট কে যে ট্রিগার করে সেই ধরনের অ্যান্টিবডির নাম হচ্ছে আইজি ডি টাইপস ঠিক আছে লাস্ট হচ্ছে আইজি ই যেটা আরো কম পরিমাণে একদমই কম পরিমাণে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে জিরো পয়েন্ট ঠিক আছে প্রচুর পরিমাণে কম থাকে এবং এটা কিন্তু অ্যান্টি অ্যালার্জিক ইফেক্ট একটা শো করে ঠিক আছে তাহলে এটা যে পরিমাণে থাকার কথা তার থেকে যদি বেশি বেড়ে যায় তখন কিন্তু আবার অসুবিধা যতটা পরিমাণে এই বডিগুলো আমাদের বডিতে থাকে তার থেকে যদি কম বেশি হয় তখন কিন্তু অসুবিধা হতে পারে বিশেষ করে এইটার ক্ষেত্রে যেমন আমারই অ্যালার্জিক রিয়াকশন এক সময় হয়েছিল কলেজ লাইফে তখন কিন্তু আমাদের এই আইজি ই যে অ্যান্টিবডির পরিমাণ সেটা প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো এই কারণে প্রচুর অ্যালার্জি ক্রিয়েশন আমাদের বডিতে দেখা দিয়েছিল আমার বডিতে বিশেষ করে সো এটা অ্যান্টি অ্যালার্জিক ইফেক্ট দেখায় বাট সেটা একটা লিমিটেড পোর্শন থাকলে এমন না যে প্রচুর পরিমাণে ইয়ে আছে জন্য আমাদের অ্যালার্জির কন্ডিশনটাকে দারুণভাবে মেনটেন করবে না আইজি খুব বেশি পরিমাণে বেড়ে গেলে কিন্তু তখন আবার অসুবিধা হতে পারে সো অ্যান্টি অ্যালার্জিক ইফেক্ট দেখায় কিন্তু আমাদের আইজিই। মাথায় থাকবে তাহলে ম্যাটারনাল অ্যান্টিবডি আইজিজি জি কলস্ট্রামে থাকে আমাদের যে অ্যান্টিবডি সেটা আইজি এ ইম্পর্টেন্ট ফাংশন গুলো বলছি দেন আমাদের পেন্টামার বা লার্জেস্ট অ্যান্টিবডি হচ্ছে আইজি এম আইজিডি হচ্ছে আমাদের বিলিম্পোসাইটকে ট্রিগার করতে সাহায্য করে আর অ্যান্টি অ্যালার্জিক ইফেক্ট দেখায় যে ধরনের অ্যান্টিবডি সেটাকে আমরা বলি আইজি ইমিউনোগ্লোবুলিন ই এইবার আমরা চলে আসি আমাদের এখানে কোশ্চেনে তাহলে কোশ্চেনের শুরুতেই বলেছে দেখ প্রথমের এই ওয়ার্ডটা দেখেই আমরা বুঝতে পারছি কি হবে মাতৃ দুধে যে অ্যান্টিবডি থাকে যে অ্যান্টিবডি বেশি থাকে মাতৃ দুগ্ধ বলেছে আবার হঠাৎ করে মায়ের কথা মাথায় এলেই আবার হঠাৎ করে ওই ম্যাটারনাল অ্যান্টিবডি প্লাসেন্টা থেকে যেটা ট্রান্সফার হয় সেইটার কথা আবার ভাবিস না মাতৃ দুগ্ধ বলেছে তাহলে দুগ্ধ মানে কলস্ট্রাম এটার কথা এটার মানে কি মাতৃ দুগ্ধ মানে এখানে কলস্ট্রামের কথা বলা হচ্ছে তাহলে কলোস্ট্রামে আমাদের কোন ধরনের অ্যান্টিবডি ছিল এই যে

আচ্ছা এইবার চলে আসি আমাদের এই যে অনাক্রম্যতার যে সিস্টেমটা এটা মেইনলি দুভাবে হতে পারে আমাদের বডিতে কোনো অনাক্রম্যতার যে ব্যাপারটা সেটা ট্রিগার হতে একটা পাথওয়ে মেনটেন হয় এবং সেই হয়েটা আমাদের দু রকম ভাবে হতে পারে কোষ ভিত্তিক অনাক্রম্যতা আর একটা হচ্ছে রস ভিত্তিক অনাক্রম্যতা দেখ কথার মধ্যে অ্যান্সার আছে কোষ ভিত্তিক মানে এখানে কোষ মানে ব্লাড সেল যেগুলো সেইগুলো ওখানে ইনকর্পোরেট হবে আর রস ভিত্তিক মানে এখানে কিন্তু আমাদের প্লাজমা বা আমাদের যে রক্ত সেই রক্ত রসের কিন্তু ইনকর্পোরেশন দেখা যাবে আচ্ছা আমি আসছি প্রত্যেকটা এবং প্রত্যেকটা ডিফারেন্স তোরা বুঝতে পারবি এইটাকে আমরা বলি হিউমোরাল ইমিউনিটি এটাকে আমরা বলি হিউমোরাল ইমিউনিটি ঠিক আছে আর এইটাকে কোষ ভিত্তিককে আমরা বলি সেল মিডিయేটেড ইমিউনিটি সেল মিডিయేটেড ঠিক আছে এই দুটো হচ্ছে এই দুটোর ইংলিশ টার্ম এবং ইংলিশ টার্মটা মাথায় রাখতে হবে কারণ ওরা অনেক সময় ইংলিশকে বাংলায় কনভার্ট করে কিন্তু দিতে পারে ঠিক আছে বিশেষ করে হিউমোরাল তো হিউমোরাল হচ্ছে আর কোষ ভিত্তিক হচ্ছে সেল এইবার অনাক্রম্যতা রস ভিত্তিক অনাক্রম্যতা এই দুই ধরনের অনাক্রমতা কাদের মাধ্যমে হয় তো মেইনলি কোষ ভিত্তিক অনাক্রম্যতা আমাদের টি কোষের এখানে আমাদের ইনভলভমেন্ট দেখা যায় মেইনলি কার ইনভলভমেন্ট দেখা যায় বললাম টি কোষ টি কোষের ইনভলভমেন্ট কিন্তু আমরা এখানে দেখতে পাই ক্লিয়ার তাহলে টি কোষের ইনভলভমেন্ট আমরা এখানে দেখতে পাবো টি কোষের কিন্তু প্রত্যক্ষ একটা মানে পাথ হয়ে আছে প্রত্যক্ষ একটা ইনভলভমেন্ট আছে যার কারণে আমাদের কোষ ভিত্তিক অনাক্রম্যতা হচ্ছে আর মেইনলি আমাদের বি কোষের মাধ্যমে মানে আমাদের বি সেল ঠিক আছে এবং বি সেল আমাদের প্লাজমা থেকে কিভাবে প্লাজমা কোষ তৈরি করছে সেখান থেকে কিভাবে অ্যান্টিবডি তৈরি করছে সেই ব্যাপারটা আমরা মেইনলি পড়ব রস ভিত্তিক অনাক্রম্যতার মধ্যে ঠিক আছে যেখানে আমাদের বি কোষের যে কন্ডিশন সেটা দেখানো হবে তো প্রথমেই যে পয়েন্টটা বলা হয়েছে দেখ যে কোষ ভিত্তিক অনাক্রম্যতার ক্ষেত্রে প্রথমে কি হচ্ছে দেহে অ্যান্টিজেন প্রবেশ করছে প্রথমে কি হচ্ছে অ্যান্টিজেন দেহে ঢুকছে অ্যান্টিজেন দেহে প্রবেশ করছে অ্যান্টিজেন যখনই দেহে প্রবেশ করলো তখন কি হচ্ছে আমাদের বডিতে এই ধরনের অনেক রকমের রেগুলেটরি কোষ থাকে যেগুলো বাইরে থেকে অ্যান্টিজেন বা কোনো নন বডি পার্টিকেল ঢুকলেই কিন্তু একটা অ্যাকশন নেওয়ার একটা সিস্টেম গড়ে ওঠার শুরু করে তো তার মধ্যে প্রথমেই যে কোষটার নাম সেই কোষটা প্রথমে অ্যাক্টিভেটেড হয় এবং সেইটার নাম হচ্ছে ম্যাক্রোফাস সেল ম্যাক্রোফাস কোষ ঠিক আছে এটাকে আমরা এই ভাবে সাইন দিয়েও বলতে পারি মাইক ম্যাক্রোফাস ঠিক আছে তো ম্যাক্রোফাস কোষ যেটা সেটা কি করে এই যে অ্যান্টিজেনটা ঢুকেছে এটাকে গ্রাস করে অ্যান্টিজেনটাকে ভেতরে ঢুকিয়ে নেয় আমি বা যেমন খাবারটাকে সিউডোপোডিয়া দিয়ে ঘিরে ফেলে ভেতরে ঢুকিয়ে নেয় সেম ভাবে এই ম্যাক্রোফাস কোষও কিন্তু অ্যান্টিজেনটাকে ভেতরে ঢুকিয়ে নেয় ভেতরে ঢুকিয়ে নিয়ে সেটাকে এবার কোথায় গিয়ে প্রকাশ করে সেটা আমাদের যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এরা জেনারেলি এটাকে আমরা কি বলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এটাকে আমরা কেপিসি বলে ঠিক আছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সেটা গিয়ে কি করে গ্রাস করে প্রথমে তারপর সেটাকে প্রকাশ করে যে ধরনের সেল গুলো এই অ্যান্টিজেনটাকে দেখে তার বিরুদ্ধে একটা মানে বোম ছাড়বে বলতে পারিস বা বোম তৈরি করবে এরকম একটা কন্ডিশন বলতে পারিস সেই কান্ডিশন কিন্তু তৈরি করার জন্য তার কাছে তার সামনে গিয়ে প্রকাশ করবে যে এই হচ্ছে তোমার এর ওপর বোমটা ফেলো ঠিক আছে এই হচ্ছে বাইরে থেকে এসেছে পাসপোর্ট ভিসা ছাড়া এসেছে এবার এর 12টা বাজাও এইরকম একটা কন্ডিশন ম্যাক্রোফাস করছে অ্যান্টিজেনকে প্রথমে নিচ্ছে আসো বাবা আসো আসো কোনো অসুবিধা নেই আসো তারপর নিয়ে তারপর ওর রূপ দেখাচ্ছে ঘুরে গিয়ে যে সেলটা তাকে মারবে তার সামনে গিয়ে ফেলে দিচ্ছে তো এই হচ্ছে কন্ডিশনটা ম্যাক্রোফাস করছে এইবার এখানে কি হচ্ছে দেখ যখন অ্যান্টিজেন প্রকাশ পেল তখন কি হচ্ছে হেলপার টি কোষ হেলপার টি কোষ এক ধরনের আমাদের যে টি সেল আমরা বললাম সেই টি সেলেরই একটা একটা টাইপ সেটা হচ্ছে হেল্পার টি কোর্স যেটাকে আমরা শর্টকাটের টি এইচ টি হেল্পারও বলতে পারি টি তো সেই টি হেল্প এইচ বা হেল্পার কোষের সক্রিয়করণ হয় এতক্ষণ অবস্থায় ছিল যেই তার সামনে অ্যান্টিজেনটাকে অ্যান্টিজেনটাকে প্রবেশ করে করে প্রকাশ ধরেছে আমাদেরকে এই ম্যাক্রোফাস বা ঠিক আছে অ্যান্টিজেন প্রেজেন্টিং এপিসি সেল সে যেই প্রকাশ করে ধরেছে কার সামনে হেল্পার টি সেলের সামনে তখন হেল্পার টিসেল কি হচ্ছে সক্রিয় হয়ে উঠেছে নেড়েছে পড়েছে হ্যাঁ এইবার এসছে এইবার তো তখন সে কি করলো এই যে সক্রিয় হেল্পার টিসেল এ এবার কি করলো এবার কয়েকটা টাইপসে ডিভাইড হয়ে গেল কয়েকটা টাইপসে ডিভাইড হয়ে গেল কি কি একটা হচ্ছে টিএইচ হেল্পার টিকোস মানে ও নিজে নিজের সংখ্যা বাড়াচ্ছে দেন হচ্ছে টিসি মানে সাইটোটক্সিক টি সেল তো এখানে টক্সিন ক্ষরণ হবে ঠিক আছে সেলটাকে ডিমিনিশ করার জন্য বাইরে থেকে যে সেলটা ঢুকেছে নেক্সট হচ্ছে টিসি সাপ্রেস করে দেবে তার যে কার্যকারিতা অ্যান্টিজেনের সেইটাকে সাপ্রেস করে দেবে ঠিক আছে আর হচ্ছে খুব একটা সেল যেটা কিনা মেমারি মেমারি মানে কি সে তার স্মৃতিতে রেখে দেবে বা স্মৃতিকোষও বলা হয় এখানে স্মৃতিতে রেখে দেবে যে হ্যাঁ এই অ্যান্টিজেনটা কিরকম দেখতে তার বডি পার্টিকেলস কিরকম সে পরের বার যদি এইরকম আর আবার আসে তাহলে তাকে কিন্তু এবার আমি মনে করিয়ে দেব আমার পুরো বডি সিস্টেমকে বা আমাদের ইমিউন সিস্টেমের সবাইকে জানিয়ে দেব যে এ কিন্তু এর আগে এসেছিল এবার ওকে ডিরেক্ট মারে ঠিক আছে তো সেই মেমোরি কোর্সটা কিন্তু সেই কাজটা করে খুব হেল্পফুল কোর্স তো এই হচ্ছে আমাদের হেল্পার টি যেটা সক্রিয় হয়ে এত ধরনের কোর্স তৈরি করলো এবং এত ধরনের কোষ এইটাকে অ্যান্টিজেনকে ডিমিনিশ করার জন্য যথেষ্ট এর ফলে কি হলো এই টিসি বিশেষ করে আক্রান্ত যে কোষ মানে অ্যান্টিজেন যে কোষগুলোকে জীবাণু মানে সেই অ্যান্টিজেন দ্বারা আক্রান্ত হয়েছিল সেই কোষগুলোকে ধ্বংস করে ফেলবে তো এইটা হচ্ছে আমাদের টিসি সেল এর একটা গুরুত্বপূর্ণ কাজ যেখানে আমাদের টক্সিন রিলিজ করে সেই কোষকে ধ্বংস করে ফেলছে বোঝা গেছে এবার এটার মতোই আমাদের যে আরেকটা আরেকটা আরেক ধরনের অনাক্রম্যতা হয় সেটা হচ্ছে রস ভিত্তিক অনাক্রম্যতা এটাও খুব ইম্পর্টেন্ট এবং সুদূর প্রসারী একটা ইফেক্ট আছে এই ধরনের অনাক্রম্যতা তো প্রথমে সেম ভাবে আমাদের কি হয়েছে অ্যান্টিজেন আমাদের দেহে প্রবেশ করলো অ্যান্টিজেন এবার দেহে প্রবেশ করার ফলে কি হলো সেই হেলপার কোষ যে সক্রিয় হয়েছিল সে এবার কি করেছে সে হেলপার টিকোষ সে এবার বি কোষ আমাদের কোষ যেটা রক্ত প্লাজমায় ছিল সেই কোষকে এবার কি করেছে সক্রিয় করে দিয়েছে এতক্ষণ বিকোশ চুপচাপ ছিল সে এবার হেল্পারটি কোষ নিজে সক্রিয় হয়ে এই পথ তো চলছিলই এই পথ অনেক চালাচ্ছিলই তার সাথে সাথে আরেকটা পথ সে খোলে সেই পথটা হচ্ছে বি কোষ মানে তার বন্ধুকে ধর সে তো নিজে ইফেক্ট করছে সে নিজের মারামারি করে যাচ্ছে সে এবার কি করেছে তার বন্ধুকেও খেপিয়ে দিয়েছে না এবার তুইও মার তো ওই রকম একটা ব্যাপার যে হেলপার টি কোষ এখানে তো কাজ করছিলই সে এবার তার বন্ধু বি কোষকেও সক্রিয় করে দিয়েছে যে এবার চালাও গুলি তো এইবার বি কোষ থেকে কি হয়েছে সেই সক্রিয় বি কোষ থেকে এবার কি হয়েছে সক্রিয় বি কোষ থেকে এবার দুটো টাইপস এর কোষ আমার তৈরি হয়েছে একটা হচ্ছে প্লাজমা কোষ আর একটা হচ্ছে মেমরি বি কোষ মেমরি টি কোষ ওখানে তৈরি হয়েছিল তো সেটা টি এইচ হেলপার টি কোষ তৈরি করেছিল আর এটা যেহেতু বি কোষ এই এনিজার টাইপ সেল হেল্প মানে আমাদের মেমরি সেল তৈরি করবে তাই এখানে নাম হয়েছে মেমরি বি কোষ আর আরেকটা হচ্ছে প্লাজমা কোষ খুব ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই প্লাজমা কোষ প্লাজমা কোষ থেকে আমাদের মেইনলি কি হয় অ্যান্টিবডি তৈরি হয় খুব ইম্পর্টেন্ট এই অ্যান্টিবডিটাই কিন্তু আমাদের পুরো অ্যান্টিজেন এর যে প্যারাটোপ এপিটোপ সেইটাকে রিকগনাইজ করে এবং তাকে কিন্তু ধ্বংস করে ঠিক আছে সো অ্যান্টিবডি তৈরি করে আমাদের প্লাজমা সেল হ্যাঁ আর মেমরি বি আমাদের আরেক ধরনের ইমিউনিটি দেয় সেটা হচ্ছে গৌণ অনাক্রম্যতা গৌণ অনাক্রম্যতা আর একটা হচ্ছে প্রাথমিক অনাক্রমতা প্রাথমিক অনাক্রমতা নর্মাল ভাবেই যেটা তৈরি হয় আর গৌণ অনাক্রম্যতা কিন্তু আমাদের নর্মাল ভাবে তৈরি হয় না সেটা কিন্তু ডেভেলপ হতে হতে তৈরি করে এবং সেই তৈরি করাটা কি করে মেমোরি উইকোর্স তৈরি করে ঠিক আছে তাহলে গৌণ অনাক্রম্যতার মাধ্যমে আমরা কিন্তু আরামসে বুঝতে পারি যে হ্যাঁ অ্যান্টিজেনটা আমাদের আগেও এসেছিল এবং তাকে আমাদের ডেমিনিশ করতে হবে বিশেষ করে এখানে অ্যান্টিজেন যেটা তৈরি অ্যান্টিবডি যেটা তৈরি করছিল আমাদের বি প্লাজমা কোষ সেটা কিন্তু অ্যান্টিবডির সাথে বিক্রিয়া করে অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করে সেই অ্যান্টিজেনের যে এফেক্টেড যে কোষ সেই কোষটাকে কিন্তু ধ্বংস করছে তো এই হচ্ছে আমাদের পুরো পোর্শন যেটা আমাদের কোষ ভিত্তিক অনাক্রমত একটা পথ একটা রুট তার টাইপস গুলো সে যে সেল গুলো তৈরি করছে হেল্পার সেল সেগুলো আলাদা এবং তার থেকে যে টিসি মানে সেটা কিন্তু সে তাদেরকে মারছে আর এখানে কিন্তু আমাদের কে মারছে অ্যান্টিবডি তৈরি হচ্ছে প্লাজমা কোষ থেকে এবং সেই অ্যান্টিবডিটা কিন্তু অ্যান্টিজেনের সক্রিয়তাটাকে ডেমিনিশ করছে ঠিক আছে তো এই হচ্ছে দুটো পথ এবং সেই দুটো পথ থেকে কিন্তু কোশ্চেন ভরে ভরে আসে কনসেপ্টটা যদি মাথায় থাকে আমরা কিন্তু কোশ্চেন আরামসে নামাতে পারবো এইখানে দেখ বলেছে রস ভিত্তিক অনাক্রমতা তাহলে যখনই আমার রস ভিত্তিক কথাটা বলে দিয়েছে তাহলে আমাদের কি মনে হওয়া উচিত যখনই আমাদের রস ভিত্তিক কথাটা উল্লেখ করে দিয়েছে তাহলে আমাদের কি মাথায় আসা উচিত নিচের কোনটি দেয় রস ভিত্তিকের ক্ষেত্রে আমাদের বি কোষ দায়ী দেখ ভিত্তিকের ক্ষেত্রে আমাদের কি দায়ী বি কোষ কিন্তু এখানে দেখ টি লিম্ফোসাইট আছে হ্যাঁ টি লিম্ফোসাইট আছে ন্যাচারাল কিলার তেল এটাও আরেক ধরনের কোষ হয় এটাও আরেক ধরনের কোষ হয় যেটা অ্যান্টিজেনকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে আর একটা আছে প্লাজমা কোষ ঠিক আছে আর একটা আছে প্লাজমা কোষ তো মেইনলি কিন্তু এখানে রস রস নির্ভর অনাক্রমতার জন্য দায়ী কিন্তু আমাদের প্লাজমা কোষ বিশেষ করে দায়ী কিন্তু আমাদের প্লাজমা কোষ কারণ সেটাই কিন্তু আমাদের অ্যান্টিবডি তৈরি করছে এবং তার ফলেই কিন্তু আমাদের পুরো ইফেক্টটা রস নির্ভর অনাক্রমতায় সৃষ্টি হচ্ছে কারণ এটা কি করে প্লাজমা কোষ আমাদের কি তৈরি করে অ্যান্টিবডি তৈরি করে এবং অ্যান্টিবডি তৈরি করাটা আমাদের এইখানের মেইন প্রসেস তো এইটাকে কিন্তু আমরা কাউন্ট করবো ক্লিয়ার এত এত বড় একটা কনসেপ্ট দেখবি গল্পের মতো লেখা আছে বইতে কিন্তু সেটাকে এত সুন্দর টেবিল ফরম্যাটে এবং সেটা মনে রাখার জন্য একদম একদম প্রপার তো সেই প্রপার ওয়েতে কিন্তু আমাদের রিভিশন করতে হেল্প হবে এইবার আমাদের চলে আসছে কি এইবার আমাদের চলে আসছে ভ্যাকসিন জীবাণু এবং সম্পর্কিত রোগ আট বেশি নেই তিনটেই স্লাইড আছে তিনটে কনসেপ্ট আমরা বুঝে ফেলি তাহলে ভ্যাকসিন জীবাণু এবং সম্পর্কিত রোগ মানে কোন কোন ভ্যাকসিন কোন কোন রোগের ক্ষেত্রে আমাদের ইউজ হয় এবং সেই রোগ কোন কোন জীবাণু তৈরি করে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা এখানে আলোচনা তো প্রথমেই জানাই যে যে এডওয়ার্ড জেনার নামক ছিলেন বা ডক্টর ছিলেন মেইনলি তিনি তো তিনি কিন্তু উনিশশো সালে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন ঠিক আছে স্মল পক্স এর টিকা আবিষ্কার করেন এটা মাথায় রাখতে হবে তাহলে এটাকে আমরা ইংলিশে লিখতে পারি কি স্মল পক্স তাহলে স্মল পক্স টিকা আবিষ্কার করেন কে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার খুব ইম্পর্ট্যান্ট নাম এনার নাম কিন্তু মাথায় রাখতে হবে শালটাও কিন্তু খেয়াল রাখিস ঠিক আছে নেক্সট কি জীবাণুর প্রকৃতি কি কি ধরনের হয় কত ধরনের জীবাণু হতে পারে তো জীবাণু না অনেক রকমের হতে পারে এবং তাদের যে আহ অ্যাটাক করার যে মানে সিস্টেম সেটা কিন্তু তাদের সেই টাইপস গুলো বা তাদের প্রকৃতি তাদের নেচারের ওপরেই ডিপেন্ড করা হয় মেইনলি জীবন জীবাণুর প্রকৃতি প্রথম যে টাইপসটা তোরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শক্তি হ্রাসপ্রাপ্ত জীবিত জীবাণু শক্তি জীবিত জীবাণু মানে কি জীবাণুটাকে আমি টোটালি ভ্যাকসিনের মাধ্যমে ইনকর্পোরেট করছি বডিতে কিন্তু সেটা তার যে আহ ছড়ানোর ক্ষমতা তাদের যে রোগ সৃষ্টির ক্ষমতা সেটাকে ডিমিনিশ করে দিচ্ছে সেটাকে হারিয়ে তাদেরকে হ্রাস করে ফেলছি তাদের সেই রোগ ছড়ানোর ক্ষমতাটাকে নেই করে দিচ্ছি নেই করে কিন্তু তাকে বাঁচিয়ে রাখছে জীবিত ঠিক আছে সেই ধরনের জীবাণু দিয়েও আমাদের অ্যান্টিজেন হিসেবে ইউজ হতে পারে বা অ্যান্টিজেন আমরা বডিতে ভ্যাকসিন হিসাবে ইউজ করতে পারি তো সেইটার মধ্যে আমাদের আছে কে কে সেইটার মধ্যে আমাদের আছে ওপিভি ঠিক আছে ওপিভি মানে কি ওপিভি মানে হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন আমরা পড়েছি পোলিও ভ্যাকসিন দেন আছে র্যাবিস যেটা কোভ্যাকসিন আমাদের আমাদের সেই সেই যে সময় বেরিয়েছিল একটা হচ্ছে কোভ্যাক্সিন আর একটা হচ্ছে কোভিশিল্ড এই দুটো বেরিয়েছিল তো দুটো বেরিয়েছিল কিন্তু দুটো কিন্তু দুটো ওয়েতে তৈরি করা কোভ্যাক্সিন যেটা সেটা হচ্ছে জীবাণু মানে কোভিড যে জীবাণু সেটাকে বাঁচিয়ে রেখেছে কিন্তু তার শক্তি বা তার যে রোগ ছড়ানোর ক্ষমতা সেটাকে ডিমিনিশ করে সেটাকে কমিয়ে দিয়ে সেটাকে হারিয়ে ফেলে আমাদের বডিতে ইনকর্পোরেট করা হচ্ছিল এবং তার বিরুদ্ধে আমাদের যে ন্যাচারাল সারা গড়ে ওঠে সেইটা সেই ব্যাপারটা কিন্তু এখানে তৈরি হচ্ছিল বাট আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোভিশিল্ড নিতাম কেন কারণ সেখানে জীবাণুর দেহাংশ নিয়ে সেই দেহাংশের যে আহ প্রোটিনগুলো সেই প্রোটিনগুলোকে কিন্তু আমরা ইউজ করে আমাদের বডিতে তাকে মেমোরি সিল দিয়ে ডিনোট করে হ্যাঁ এই এইরকম দেখতে তার বিরুদ্ধে আমাদের এইরকম অ্যান্টিবডি তৈরি করতে হবে এইরকম প্যারাটপ তৈরি করতে হবে এই সিস্টেমটাই কিন্তু আমরা গেছিলাম কোভিশিল্ড নিয়ে এবং বেশিরভাগই আমরা বেশিরভাগই আহ কোভিশিল্ডের দিকেই গেছিলাম আশা করি তোরা কে কোনটা নিয়েছিল আমাকে অবশ্যই জানাস কমেন্টে কোভিশিল্ড না কো কোভ্যাক্সিন বাট কোভিশিল্ডটা আমি নিজেও নিয়েছিলাম কোভিশিল্ড আর আমাদের ফ্যামিলির সবাই নিয়েছিল প্লাস আরও অনেকের কাছে শুনেছিলাম কোভিশিল্ড তারা নিয়েছিল তো কোভিশিল্ডটা কিন্তু জীবাণুর দেহাংশ নেওয়া ঠিক আছে মানে কোভিডের যে ভাইরাসটা সেটার বাইরে দেখবে অনেক স্পাইক প্রোটিন ছিল মানে ধর এই যে কোভিডের ভাইরাস এর বডির বাইরে না এরকম ভাবে অনেকগুলো স্পাইক প্রোটিন ছিল এরকম ভাবে অনেক স্পাইক প্রোটিন ছিল ঠিক আছে এই স্পাইক প্রোটিন এই দেহাংশকে নিয়ে যে ভ্যাকসিন তৈরি করা হয় সেটাকে আমরা বলতাম ঠিক আছে জেনেটিক দিলাম আচ্ছা তাহলে শক্তি দুর্বল বা শক্তি প্রাপ্ত জীবিত জীবাণু তার এক্সাম্পল গুলো বললাম জীবিত দেহাংশের দ্বারা যেটা হয় কোভিশিল্ড সেটা আমি বললাম নেক্সট হচ্ছে মৃত জীবাণু কি মৃত জীবাণু মানে জীবাণুটাকে মেরে ফেলেছে তাহলে তার টক্সিসিটিও নেই এবং সে বেঁচেও নেই শুধুমাত্র তাকে আমরা দেখাচ্ছি দেখানোর ফলে তার যে বিরুদ্ধে আমাদের বডিতে যে ইমিউন সিস্টেম গড়ে উঠছে সেটা হচ্ছে কলেরা কলেরা জানিস তোরা যে ভিব্রিও কলেরির মাধ্যমে হয় ভিব্রিও কলেরি হচ্ছে সেই জীবাণুটা ঠিক আছে সাইন্টিফিক নেম জীবাণুটার কলেরা নেক্সট হচ্ছে টক্সয়েড টক্সয়েডের মধ্যে আমরা সেই অ্যান্টি টিটেনাস টক্সয়েড যেটা পড়েছিলাম তার মানে টিটেনাস আসছে সেখানে হ্যাঁ টিটেনাস আরেকটা হচ্ছে ডিপথেরিয়া ঠিক আছে তাহলে এই দুটো টিটেনাস আর ডিপথেরিয়া এটা কিন্তু টক্সয়েড মানে টক্সয়েড মানে কি টক্সিন যেটা আমাদের যে একটা কেমিক্যাল কম্পোনেন্ট বা বলতে পারিস সেই সেই টক্সিন রিলিজের মাধ্যমে কিন্তু তারা দেহে কিন্তু মানে কি বলবো রোগ ছড়ানোর একটা ব্যাপার তৈরি করে তো সেই টক্সিনটাকে ইউজ করে কিন্তু আমরা বডিতে যে সারা প্রদানের যে বা অনাক্রমতার যে সিস্টেমটাকে গড়ে তুলি সেটা কিন্তু আমাদের এর মধ্যে পড়ছে এবং এর মধ্যে দুটো টিটেনাস আর তাহলে তো জীবাণুর প্রকৃতি এবং সেই অনুযায়ী কি কি কিভাবে বের করা হচ্ছে সেটা আমরা বুঝলাম এবার এখানে আর চার্ট আমরা দেখতে পাচ্ছি যে চার্টের মধ্যে আমাদের এখানে কি বলা হয়েছে যে চার্টের মাধ্যমে আমাদের এখানে বলা হয়েছে একদিকে বলা হয়েছে ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে আর একদিকে আমাদের এখানে রোগের নাম এবং সেই রোগগুলো কি কি হয় সেই ভ্যাকসিনে কোন কোন আমাদের কি কি ধরনের কোন কোন রোগে আমাদের কোন কোন ধরনের ভ্যাকসিন দেওয়া হয় সেই ব্যাপারটা কিন্তু আমার এখানে আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই যে ডিপিটি ডিপিটি মানে কি ডিপথেরিয়া ডিপথেরিয়া পারটুসিস ঠিক আছে এই তিনটে তাহলে এই তিন ধরনের রোগে আমরা যে ভ্যাকসিন দেব সেটা কি ডিপিটি দেব এবং সেইটার নাম কিন্তু এইগুলো থেকে এসছে বোঝা গেছে নেক্সট নেক্সট হচ্ছে বিসিজি বিসিজির ফুল ফর্ম হচ্ছে ব্যাসিলাস ক্যালমেট spelling একটু এদিক ওদিক হতে পারে সেটা দেখে নিস এইটা জেনারেলি আমাদের যক্ষা রোগের টিকা বিসিজি জেনারেলি আমাদের যক্ষা রোগের টিকা ঠিক আছে নেক্সট হচ্ছে এম এম আর এম এম আর হচ্ছে মিজেলস মাম্প রুবেলা মামস রুবেল্লা দেখ এখানে অলরেডি লেখা আছে মিজেলস হচ্ছে হাম মামস আর হচ্ছে রুবেল্লা এই ধরনের রোগে কিন্তু আমরা এগুলো ইউজ করি নেক্সট হচ্ছে টিটি টিটি মানে হচ্ছে টিটেনাস টক্সয়েড টিটি হচ্ছে টিটেনাস টক্সয়েড ঠিক আছে টিটেনাসের যে টক্সিন সেটা আমরা ইউজ করি টিটেনাসের ক্ষেত্রে অ্যান্টিটক্সিন ঠিক আছে হচ্ছে মানে জানিস তোরা ওরাল ভ্যাকসিন ঠিক আছে তাহলে এটা পোলিও রোগের টিকা আমরা ওপিভি ইউজ করি তো এই হচ্ছে আমাদের ভ্যাকসিনের নাম এবং যে রোগে আমরা যে ভ্যাকসিন ইউজ করি সেটা কিন্তু এখানে দেখানো হলো তাহলে এই যে কনসেপ্ট গুলো পড়লাম বিজ্ঞানীর নাম কোন টিকা আবিষ্কার করেছিলেন জীবাণুর প্রকৃতির ওপর কিভাবে ভ্যাকসিন কিভাবে তৈরি হয় এবং তাছাড়াও আমরা বিভিন্ন রোগে কি কি ধরনের ভ্যাকসিন আমরা ডিফারেন্সিয়েট করে ইউজ করি সেই ব্যাপারটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম এইবার এখানে কি বলা হয়েছে কোশ্চেনটা দেখ কোশ্চেনটা দেখে নি কোশ্চেনটা পারি কিনা আমরা দেখে নি কোশ্চেনে বলা হয়েছে যে পোলিও ভ্যাকসিন টিকা প্রস্তুত করা হয় কি থেকে পোলিও ভ্যাকসিনের টিকা কোথা থেকে প্রস্তুত করা হয় পোলিও ভ্যাকসিন মানে কি ওপিভি পোলিও ভ্যাকসিন মানে কি ওপিভি তাহলে ওপিভি টিকাটা টিকাটা আমরা কোথা থেকে থেকে তৈরি করি মৃত ভাইরাস না মৃত ভাইরাস থেকে আমরা করি না সজীব কিন্তু নিষ্ক্রিয় ভাইরাস থেকে হ্যাঁ এটাই মনে হয় যে শক্তিরাস প্রাপ্ত জীবিত জীবাণু তাহলে জীবিত জীবাণু মানে সজীব কিন্তু নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মানেই হচ্ছে শক্তি হ্রাস প্রাপ্ত তাহলে হ্যাঁ এইটাই হচ্ছে ঠিক আছে কারণ এখানেই আমরা দেখেছিলাম ওপিভি ছিল তাই না তাহলে সজীব কিন্তু নিষ্ক্রিয় ভাইরাস থেকে কিন্তু আমরা পোলিও ভ্যাকসিন তৈরি করি ওপিভি ঠিক আছে মৃত ব্যাকটেরিয়া থেকে তো হবেই না জীবাণুর দেহাংশ থেকে হবে না জীবাণুর দেহাংশ থেকে কোভিশিল্ডের ব্যাপার আমরা পড়েছি তাহলে সজীব কিন্তু নিষ্ক্রিয় ভাইরাস যেটাকে আমরা শক্তি হ্রাসপ্রাপ্ত জীবিত জীবাণু বলেছিলাম সেখান থেকে কিন্তু আমাদের পোলিও ভ্যাকসিনের টিকা ওপিভি তৈরি করা হয় ক্লিয়ার পরের স্লাইড পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি মানব দেহে রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম এবং তার যে এক্সাম্পল গুলো সেগুলো এখানে দেখানো হয়েছে এগুলো অনেকটা ডিটেলসে কিন্তু আমি তোদের যে ভিডিও কমেন্ট বক্স বা ডিসক্রিপশনে দিয়ে দেব বলেছিলাম ইয়াথার্ড ব্যাচে ডিটেলসে পড়ানো হয়েছিল এগুলো অনেকগুলো ধরে ধরে এগুলোর আলাদা আলাদা ফিচার্স তারা কি 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 মানে সেই সব রোগে কি কি ধরনের সিম্পটম দেখা যায় সেগুলোও কিন্তু ছিল বাট এখানে আমরা ইন জেনারেল একটা চার্টের মাধ্যমে কোন ধরনের রোগ কোন কোন জীবাণুর দ্বারা তৈরি হয় সেই ব্যাপারটা কিন্তু আমরা এখানে দেখতে চলেছি ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছিস মানব দেহে কয়েকটি জীবাণু ঘটিত রোগ এবং তার তার মধ্যে আমাদের কি কি আছে একটা আছে প্রোটোজোয়া ঘটিত রোগ একটা আছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর একটা আছে ছত্রাক ঘটিত রোগ এই চার ধরনের রোগ হতে পারে এবং চার ধরনের রোগের মধ্যে আমাদের কি কি হতে পারে ভাইরাস ঘটিত রোগের মধ্যে আমাদের হতে পারে ডেঙ্গু ভাইরাস হ্যাঁ দেন হতে পারে এইডস অ্যান্ড দেন হতে পারে হেপাটাইটিস এ এন্ড বি তাহলে ডেঙ্গু ডেঙ্গু রোগ সৃষ্টি যে ভাইরাস সেটাকে আমরা বলি ফ্ল্যাভি ভাইরাস এটা সবাই আমরা জানি তাই না ফ্ল্যাভি ভাইরাস বলা হয় এটাকে এটাকে আমরা ফ্ল্যাভি ভাইরাস বলি দেন এইডস এর যে ভাইরাস সেটাকে আমরা কি বলি এইচআইভি বলি এইচআইভি মানে কি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস ঠিক আছে দেন হেপাটাইটিস এ এন্ড বি এর ক্ষেত্রে হেপাটাইটিস এ বি ভাইরাস সেইটা অনুযায়ী তার নামকরণ করা হয়েছে সেই রোগের আচ্ছা এরপর যদি আমরা চলে আসি প্রোটোজোয়া ঘটিত রোগ প্রোটোজোয়া ঘটিত রোগের মধ্যে আমাদের কি কি পড়ছে ম্যালেরিয়া খুব ইম্পর্টেন্ট ম্যালেরিয়ার ক্ষেত্রে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এই যে ম্যালেরিয়া এই ম্যালেরিয়া কিন্তু আমাদের জেনারেলি বিনাইন ম্যালেরিয়া বিনাইন ম্যালেরিয়া আসলে সাধারণ ম্যালেরিয়া নর্মাল ম্যালেরিয়াকে বলা হয় এইটা তৈরি করে এছাড়াও আমরা প্লাজমোডিয়ামের আরো অনেক আছে এরকম অনেক রকম এছাড়াও প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যেটা পি লিখছি শর্টকাটে পি ফ্যালসিপেরাম যেটা হ্যাঁ সেটা কি হয় সেটা কিন্তু আমাদের ম্যালিগন্যান্ট যে ম্যালেরিয়া সেটা তৈরি করে ঠিক আছে এটা কিন্তু আমাদের ম্যালিগন্যান ম্যালেরিয়া তৈরি করে ঠিক আছে আর ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা জানি স্ত্রী অ্যানোফিলিস মশা সেটা কিন্তু বাহক হিসাবে কাজ করে এগুলো কিন্তু বইতে ভালো করে ডিটেলসে পড়ে নি স্ত্রী অ্যানোফিলিস মশা কিন্তু এই ক্ষেত্রে বাহক হিসাবে কাজ করে নেক্সট হচ্ছে তাহলে প্রোটোজোয়ার মধ্যে কিন্তু প্লাজমোডিয়াম পরে আমরা জানি এছাড়াও আমাদের ডাইরিয়াও কিন্তু আমাদের প্রোটোজোয়া ঘটিত রোগ এবং প্রোটোজোয়া বা এখানে আমরা আদ্য লিখি অনেক সময় কিন্তু আমরা জানি এন্টামি বা হিস্টোলাইটিকা ডায়রিয়া কোথা থেকে হয় আমাদের যে জীবাণু থেকে হয় সেটার নাম হচ্ছে এন্টামি বা হিস্টোলাইটিকা ঠিক আছে দেন আমাদের ব্যাকটেরিয়া গঠিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগের মধ্যে আমাদের কি আছে টিটেনাস আছে যার মধ্যে ক্লস্টেরিয়াম টিটানি হচ্ছে সেই জীবাণুর নাম ক্লস্টেরিয়াম টিটানি মাথায় রাখবি টিটেনাস ক্লস্টেরিয়াম টিটানি দে আছে ডিপথেরিয়া ডিপথেরিয়া কি কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া এই প্রত্যেকটার কিন্তু সাইন্টিফিক নেম এবং নামগুলো মাথায় রাখতে হবে ডিপথেরিয়া যে রোগ সেটা কি হয় কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি যে জীবাণু সেটা দ্বারা কিন্তু হয় টিটেনাস হয় ক্লস্টেরিয়াম টিটানি দ্বারা আর নিউমোনিয়া কি দেওয়া হয় নিউমোনিয়া হচ্ছে ডিপ্লোককাস নিউমোনিয়া এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ব্যাকটেরিয়া প্রত্যেকটা কিন্তু ব্যাকটেরিয়া গঠিত রোগ এবং প্রত্যেকটার কিন্তু ব্যাকটেরিয়ার সায়েন্টিফিক নেম নিউমোনিয়া ডিপ ডিপ্লোকক্কাস নিউমোনি কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া বা ডিপথেরি হচ্ছে ডিপথেরিয়া আর ক্লস্ট্রিডিয়াম টিটানি হচ্ছে টিটেনাস প্রত্যেকটার নামের সাথে কিন্তু তার জীবাণুর নামের কিন্তু রিলেশন আছে বা একটা সামঞ্জস্যতা আছে তো সেইভাবে কিন্তু মাথায় রাখতে পারিস এছাড়াও যক্ষা হলে নাই রক্ষা তো সেই যে যক্ষা সেটা কিন্তু আমাদের টিউবার কুলোসিস সো মাইক্রো ব্যাকটেরিয়াম এটা কিন্তু এদের জীবাণু যেটা রক্ষ যক্ষা রোগ সৃষ্টি করে প্রচুর পরিমাণে কাশি হয় কাশের সাথে রক্ত বের হয় এগুলো কিন্তু তোরা বইতে পেয়ে যাবি সো ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে যক্ষা লাস্ট হচ্ছে আমাদের ছত্রাক ঘটিত রোগ তো ছত্রাক ঘটিত রোগের মধ্যে আমাদের পরে কি দাঁত হাজা চুলকানি এই যে মলমগুলো বেঁচে সো সেই দাঁত সেটা হচ্ছে আমাদের টিনিয়া বা টিনিয়া ঠিক আছে সো টিনিয়া যেটা টিনিয়া স্পিসিস সেই টিনিয়ার কোন স্পিসিস সেটা আমি আলাদা করে বলছি না অনেক রকম স্পিসিস আছে সেই স্পিসিস কিন্তু আমাদের দাঁত রোগ সৃষ্টি করে দাঁত মানে চুলকে এইরকম ঘায়ের মতো হয়ে যায় সাদা তো সেই জায়গাটা কিন্তু আমাদের বলা হয়েছে আচ্ছা এবার আমাদের এখানে একটা কোশ্চেন আছে যেটা আমাদের এই যতগুলো রোগ বা জীবাণুর নাম বললাম তার সাথে রিলেটেবল বিশেষ করে আমাদের এই টিটেনাসের যখন কথাটা বলছি সেই টিটেনাসের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই যে এই ধরনের রোগীদের কি হয় রোগীদের চোয়াল আটকে যায় রোগীদের চোয়াল আটকে যায় ঠিক আছে এবং এই কন্ডিশনকে আমরা কি বলি লক জ এই চোয়ালটা নিচের চোয়ালটা যায় খুলতে পারে না তো এই ব্যাপারটা এখানে কোশ্চেনে দেওয়া ছিল যে কি লক জ যে লক্ষণটা সেই লক্ষণটা আমার কোন রোগে দেখা যায় তো এখানে কিন্তু আমাদের টিটেনাস রোগে কিন্তু আমরা কিন্তু দেখতে পাই যে লক জ কন্ডিশনটা দেখা যায় রোগীদের চোয়াল আটকে যায় ক্লিয়ার লাস্ট লাইট তোদের আজকের জন্য মানব কল্যাণে জীবাণুদের ভূমিকা আমরা এবার এই জীবাণুগুলোকে বিশেষ করে এই ইম্পর্টেন্ট জীবাণুগুলোকে সেগুলোকে আমরা কিভাবে কোথায় কিভাবে কি কাজে লাগাতে পারি সেই ব্যাপারগুলো এখানে বলা হয়েছে এবং সেই কনসেপ্টের মধ্যে আমাদের যে ওয়ার্ডটা পড়ে সেটা হচ্ছে আমাদের অনুজীব সার যেটাকে আমরা বলি বায়ো ফার্টিলাইজার খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড অনুজীব সার ঠিক আছে যেখানে আমরা জীবাণুদের ইউজ করে আমাদের যে ক্রপস বা যে শস্য বা উদ্ভিদ উদ্যান সেগুলোকে আরো দারুণ করে গ্রো করাতে পারি ঠিক আছে যে যে পুষ্টি পরিপোষক ব্যাপারটা সেই ব্যাপারগুলো আমরা এদের দ্বারা ইনকর্পোরেট করে আমাদের সেই সেই জায়গাগুলো কিন্তু আরো ভালো করতে পারি তো বিশেষ করে এই অনুজীব সার বা বায়োফার্টিলাইজার এটা মেইনলি তিন টাইপস এর হয় সরি থ্রি টাইপস এর হয় ঠিক আছে তিন রকম হয় এবং তার মধ্যে কি কি আছে ব্যাকটেরিয়া হম ব্যাকটেরিয়া ইউজ করে করে বা নীলাভ সবুজ শৈবাল ইউজ করে এছাড়া মাইকোরাইজা ইউজ করে এই তিন রকমের দেখবি বইতে আছে যার মধ্যে ব্যাকটেরিয়ার কথা পড়বো একটা হচ্ছে মুক্তজীবী ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে মিথজীবী ব্যাকটেরিয়া মুক্তজীবীকে আমরা স্বাধীনজীবীও বলে থাকি মুক্তজীবীকে আমরা স্বাধীনজীবী ব্যাকটেরিয়াও বলে থাকি এবং স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার এক্সাম্পল হচ্ছে ক্লস্ট্রিডিয়াম যেটা টিটেনাসের যে আমাদের ব্যাকটেরিয়াটা ছিল সেইটার নাম ক্লস্ট্রিডিয়াম দেন অ্যাজোটো দেন অ্যাজোটো ঠিক আছে অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের ব্যাসিলাস লাস্ট হচ্ছে আমাদের ব্যাসিলাস হুম ব্যাসিলাসের মধ্যে আমাদের মাইকয়েডিস রেমোসাস এই স্পিসিসগুলো গুলো পরে ঠিক আছে এগুলো হচ্ছে ব্যাসিলাসের স্পিসিস ক্লিয়ার তাহলে আর ব্যাসিলাস ঠিক আছে এইগুলো হচ্ছে মুক্তজীবী ব্যাকটেরিয়া যারা কি করে বিশেষ করে ফার্টিলাইজারের মাধ্যমে কি নাইট্রোজেন সংবন্ধন করা হয় নাইট্রোজেন সংবন্ধন ঠিক আছে বায়ুর যে মুক্ত নাইট্রোজেন সেই নাইট্রোজেনকে এরা মাটিতে নিয়ে আসে নেক্সট হচ্ছে মিথোজিবি ব্যাকটেরিয়া মিথোজিবি মানে এখানে আমাদের কি সিম্বায়োটিক রিলেশনশিপ সিম্বায়োসিস হয় তোরা পড়েছিস সিম্বায়োসিস রিলেশনশিপে কি হয় তুমি আমার উপকার করো আমিও তোমার উপকার করব তো সেই রকম একটা ব্যাপার দেখা যায় রাইজোবিয়ামদের মধ্যে রাইজোবিয়াম এমন এক ধরনের ব্যাকটেরিয়া যারা কি করে যারা শিম্বি গোত্রীয় মানে মোটর ছোলা এই যে উদ্ভিদগুলো তাদের যে মূল তাদের যে রুটস সেই রুটস এর মধ্যে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট ড্রপলেট সাইজের কিছু অংশ দেখতে পাওয়া যায় যেগুলোকে আমরা বলি অর্বুদ বা নডিউল সেই নডিউলের ভেতর কি করে এই যে ব্যাকটেরিয়াগুলো মাটিতে থাকছে সেই সেই গুলো কি করে তারা এক ধরনের তারা এক ধরনের উৎসেচক ক্ষরণ করে যার ফলে কি হয় বায়ুর যে নাইট্রোজেন সেগুলো কি হয় আমাদের অর্বুদের মধ্যে তারা মাটিতে সংবর্ধন করে এবং অর্বুদের মাধ্যমে আমাদের উদ্ভিদের বডির মধ্যে কিন্তু সেটা আহ সঞ্চার করে ঠিক আছে তাই উদ্ভিদের মূলে যে অর্ভুদ আছে সেইখানে কিন্তু আমাদের নাইট্রোজেন সংবন্ধন হয় এই যে দেখতে পাচ্ছিস ছবি হ্যাঁ আমাদের আহ যদিও ভ্যামের ব্যাপারটা দেখাবো ঠিক আছে আপাতত এখানে আর কিছু করছি না বাট এইরকমই কিছুটা স্ট্রাকচার হয় নডিউলসের রুটস এর মধ্যে তো এখানে শিমবিগোত্র উদ্ভিদের আহ ইম্পর্টেন্ট জায়গাটা মাথায় রাখতে হবে মোটর ছোলা এই ধরনের উদ্ভিদ ঠিক আছে মোটর ছোলা এই ধরনের উদ্ভিদ হয় ক্লিয়ার অর্বুদ মানে এখানে নডিউলের কথা বলা হচ্ছে ঠিক আছে নডিউলের কথা বলা হচ্ছে যেখানে কিনা নাইট্রোজেন সংবন্ধন করতে সাহায্য করছে এবং এর ফলে কি হচ্ছে রাইজোবিয়ামটাও সেখানে থান পাচ্ছে সেখানে প্রোটেক্ট থাকছে এবং তার বদলে কি রাইজোবিয়াম কি করছে নাইট্রোজেন সংবন্ধন করে উদ্ভিদটাকে আরো গ্রো করাতে বা তার পরিপোষক চক্রটাকে আরো ভালো করতে সেটাকে হেল্প করছে সো মুক্তজীবী আর মিথজীবী ব্যাকটেরিয়া মিথজীবীর মধ্যে পরোপকারীর একটা ব্যাপার দেখা যায় সিম্বায়োসিস মানে এখানে প্লাস প্লাস ইন্টারঅ্যাকশন এখানে হচ্ছে প্লাস প্লাস ইন্টারঅ্যাকশন মানে দুজনেরই লাভ হবে আচ্ছা সায়ানো ব্যাকটেরিয়া সায়ানো ব্যাকটেরিয়াকে আমরা আরেকটা ভাবে কি বলতে পারি নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি হুম ব্লু গ্রিন অ্যালগি যেটার এক্সাম্পল হচ্ছে অ্যানাবিনা আর নস্টক খুব ইম্পর্টেন্ট দুটো এক্সাম্পল অ্যানাবিনা আর নস্টক নীলাব সবুজ বা সায়ানো ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছে অ্যানাবিনা বা নষ্ট কি হয় অ্যাজোলা নামক এক প্রকার ফার্ন থাকে বা উদ্ভিদ থাকে অ্যাজোলা নামক যে ফার্ন আছে সেই ফার্নের কি হয় পাতার যে পাতার ভেতরে গহ্বর থাকে ঠিক আছে অ্যাজোলা নামক ফার্ন তার পাতা তার পাতার ভেতরে গহ্বর থাকে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে সেই ছিদ্রের মধ্যে কিন্তু তারা থাকে এবং তারা কি করে এই ধরনের সায়ানো ব্যাকটেরিয়া বা ব্লু গ্রিন অ্যালগি তারা কি করে তারা কিন্তু নাইট্রোজেন সংবন্ধন করতে সাহায্য করে ঠিক আছে তাহলে অ্যানাবিনা নষ্টক আর উদ্ভিদটা বা ফান্ড যার মধ্যে থাকছে এরা সেটা হচ্ছে অ্যাজোলা নেক্সট হচ্ছে মাইকোরাইজা মাইকোরাইজার মধ্যে আমরা দু রকম পাই একটা হচ্ছে মাইকোরাইজা আর একটা হচ্ছে এন্ডোমাইকোরাইজা এবার এই রকম নাম হওয়ার কারণ কি এদের টার্মের মধ্যেই আছে একটো একটো মানে কি মূলের বাইরে অবস্থান করছে এরা ঠিক আছে এই ধরনের মাইকোরাইজা বা এই ধরনের আহ যে ইম্পর্টেন্ট যে আমাদের যে অনুজীব সার তারা কি করছে তারা মূলের বাইরে অবস্থান করছে এবং ম্যান্টেল গঠন করে খুব ইম্পর্টেন্ট এদের ইম্পর্টেন্ট দুটো হচ্ছে একটা হচ্ছে মূলের বাইরে অবস্থান করে এই ধরনের মাইকোরাইজার আর তারা কি করে ম্যান্টেল গঠন করে আরেক ধরনের আছে এন্ডো মাইকোরাইজার তাহলে এন্ডো কথাটার মানে হচ্ছে কর্টেক্সের অভ্যন্তরে ঠিক আছে মানে ভেতরে থাকছে মূলের তো ভেতরে থাকছে এবং মূলের ভেতর যে কর্টেক্স রিজিয়ন মানে যেটা আরো ভেতরের রিজিয়ন সেই রিজিয়নের ভেতরে কিন্তু এরা অবস্থান করছে এন্ডোমাইকোরাইজার এবং এখানে এই এন্ডোমাইকোরাইজার থেকে এখানে একটা কনসেপ্ট আসে সেটা হচ্ছে ভ্যাম এবং এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যেটা বলছে কি ভ্যামের ফুল ফর্ম হচ্ছে ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজার ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা ভি এ এম ভেসিকুলার মাইক্রো এটা কিন্তু এন্ডোমাইকোরাইজারি একটা টাইপ যারা উদ্ভিদের মূলের কর্টেক্সের ভেতরে কিন্তু থাকছে অভ্যন্তরে তাহলে কর্টেক্সের অভ্যন্তরে কি করে কর্টেক্সের অভ্যন্তরে তারা কি করে কর্টেক্সের অভ্যন্তরে তারা ভেসিকেল এবং আরবাসকেল গঠন করে এই কারণেই তাদের নাম হচ্ছে ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা ভেসিকেল আরবাসকেল দেখতে কেমন হয় এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছিস এই রুট লাইক স্ট্রাকচারটা এটাকে আমরা বলি হাইফা যেটার মাধ্যমে তারা বেসমেন্টের সাথে যুক্ত আছে এবং মাটির ভেতরে ঢুকেছে এবং সেখানে গিয়ে এই যে লাইক স্ট্রাকচারটা ক্রিয়েট করে ভেতরের মৃত্তিকা উপাদান দ্বারা নডিউল যেটা জুড়ে আছে সেইটাকে আমরা বলি ভেসিকেল আর যেটা রুটস এর মতো স্ট্রাকচার তৈরি করেছে রুটস এর মতো স্ট্রাকচার শাখা পোশাকা তৈরি করে তার চারপাশে মাটি আহ কণা বা সেটা কিছু একটা মাধ্যমে ঘিরে আছে সেইটাকে আমরা বলছি আরবাসকেল ঠিক আছে তাহলে ভেসিক্যাল হচ্ছে আমাদের মডুল লাইক স্ট্রাকচার সেখান থেকে যে ব্যাপারটা ক্রিয়েট হয়েছে সেটা ভেসিক্যাল হাইফা হচ্ছে ব্রাঞ্চিং স্ট্রাকচারটা আর আরবাসকেল হচ্ছে এই যে শাখা প্রশাখার মতো যে স্ট্রাকচারটা তৈরি করেছে বা ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করেছে সেটার চারপাশে যদি কিছু দিয়ে সারাউন্ডেড হয় মৃত্তিকা উপাদান বা কিছু দিয়ে সেটাকে আমরা বলি আরবাসকেল এবং এর মাধ্যমে কিন্তু কি হয় মৃত্তিকাস্থিত যে নাইট্রোজেন সেটাকে কিন্তু বডিতে তারা সঞ্চার করে এবং এই ধরনের ভ্যাম বা ভেসিকুলার ভাস্কুলার মাইক্রোলাইজার এক্সাম্পল হচ্ছে গ্লোমাস এসপি গ্লোমাস এসপি হচ্ছে যেমন এগুলো আয়নামিনা নস্টক এইসব ছিল তেমনি ভ্যামের এক্সাম্পল হচ্ছে সেই ধরনের জীবাণুর নাম হচ্ছে গ্লোমাস পিসিস গ্লোমাস পিসিস আচ্ছা এখানে দেখ কি করতেন দেওয়া হয়েছে বলেছে মাটিতে বাতাসের নাইট্রোজেন যুক্ত করে যুক্ত করে এমন একটি স্বাধীনজীবী অনুজীব নির্বাচন করো তাহলে স্বাধীনজীবী মানেই হচ্ছে এখানে মুক্তজীবীর কথা বলেছে মুক্তজীবীর মধ্যে আমরা কি কি নাম পড়েছি অ্যাজোটোব্যাক্টার পড়েছি ব্যাসিলাস পড়েছি আর ক্লস্ট্রিডিয়াম পড়েছি কি কি আছে দেখ ক্লস্ট্রিডিয়াম আছে অ্যাজোটোব্যাক্টার আর ইয়ে নেই ব্যাসিলাস নেই রাইজোবিয়াম হচ্ছে মিথোজীবী নস্টক হচ্ছে আমাদের সায়ানো ব্যাকটেরিয়া গ্লোমাস হচ্ছে আমাদের ভ্যামের মধ্যে পড়ছে তাহলে ক্লস্ট্রিডিয়াম হচ্ছে আমাদের কি আমাদের মাটিতে নাইট্রোজেন যুক্ত করে এমন স্বাধীনজীবী বা মুক্তজীবী ব্যাকটেরিয়ার एग्जांपल তো আশা করি তোদের এই যে কনসেপ্ট এবং কনসেপ্ট রিলেটেড যে क्वेश्चन গুলো পাশাপাশি ছিল সেগুলো দিয়ে ব্যাপারটা আরো ভালো করে ক্লিয়ার হয়েছে এছাড়াও তোদের এইখানে আমার 10টা টপ 10 যে क्वेश्चन এই টপিকের এই টপিক থেকে আসার মতো 2 মার্কস 3 মার্কস বা 5 মার্কসের क्वेश्चन লাস্টেরটা দেখতে পাচ্ছিস অ্যান্টিবডির গঠন সো প্রত্যেকটা क्वेश्चन যেন ভালো করে তৈরি থাকে যে নোটসটা আমার হাতে অনেক কষ্ট করে বাবু তোদের জন্য তৈরি করা নোটটাকে হেলাফেলা করিস না অবশ্যই যদি এটাকে প্রিন্ট আউট না বের করা হয় তাহলে হাতে কিন্তু পুরো এই সিস্টেমটাকে স্ট্রাকচারটাকে তৈরি করে নিস লিখে নিস যেভাবে সুবিধা হয় তোরা কিন্তু সেটাকে ইউটিলাইজ করিস আমি নোটটা কিন্তু অবশ্যই দিয়ে দেবো সো থ্যাংক ইউ আশা করি এই চ্যাপ্টারটা খুব ভালো করে তোদের হয়ে হয়ে যাবে আরামসে রিভিশন পারপাজে আর যদি ডিটেলস দেখতে চাস তাহলে অবশ্যই পিন এবং কমেন্ট বক্সে কিন্তু সেটা ডেসক্রিপশন বক্সেও কিন্তু দেওয়া থাকবে যেটা তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টার ক্লাস যেটা আরো ডিটেলসে করা হয়েছিল সেখান থেকেও তোরা কিন্তু এই ব্যাপারটা আরো ডিটেলসে করতে পারিস এটা রিভিশন লাস্ট টাইমে আরো বেশি কাজে লাগবে এবং তোদের আপডেটেড এটা পড়ছে তাই এখন থেকে কিন্তু চালু করে নে আর এই সিরিজটা কিন্তু চলতে থাকবে আমার আর একটা চ্যাপ্টারই বাকি থাকলো লাস্ট চ্যাপ্টারটা সো সেটাও হয়ে যাবে এখন বাকি সাবজেক্টগুলোর চ্যাপ্টার অনেক বাকি আছে তো সেগুলো কিন্তু বেশি করে হতে থাকবে সেগুলো হতে হতে যখন সব শেষ হয়ে যাবে তারপর আমরা এক্সামের ঠিক আগে হয়তো ম্যারাথন কোশ্চেন অ্যান্সার স্টেশন বা যাবতীয় যা কিছু তাদের জন্য প্ল্যান করব। সো থ্যাংক ইউ বাবু সবাইকে আর অবশ্যই জানাস কেমন লাগলো কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাস থ্যাংক ইউ টাটা বাই ভাই